ভাই আমরা শুরু করে দিচ্ছি, কেমন? ওকে ভাই আমরা শুরু করে দিচ্ছি। ভাই আমাদের আজকের ক্লাস কোন টপিকে হওয়ার কথা ছিল? কন্টেন্ট রাইটিং, তাই না? ওকে ভাই আমরা কন্টেন্ট রাইটিং দিয়ে শুরু করতেছি। আর শুনেন, আপনাদের মধ্যে যাদের গত ক্লাস মানে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ নিয়ে, সরি কিওয়ার্ড অ্যানালাইসিস নিয়ে যাদের সমস্যা ছিল, আমরা ওই ব্যাপারটা একটু ক্লাস শেষে আমরা ওটা নিয়ে কথা বলবো ইনশাল্লাহ, ঠিক আছে? ওকে ভাই আমরা একটু ভাই সবাই মিউট করে রাখি, আমরা যখন বুঝবো না তখন হ্যান্ড রাইজ করে আমরা প্রশ্ন করবো, ইনশাল্লাহ আমরা সলভ করে দেবো। আমরা এখন সবাই মিউট করে রাখি। তো আমাদের আজকের টপিক হচ্ছে কন্টেন্ট রাইটিং। তো আমরা একটু বলে নিই ভাইয়া, কন্টেন্ট রাইটিং হচ্ছে দুইভাবে কন্টেন্ট রাইটিং হয়, একটা হচ্ছে প্রোডাক্টের কন্টেন্ট রাইটিং আর একটা হচ্ছে ওয়েবসাইটের কন্টেন্ট রাইটিং। তো আমরা ক্লাসটাকে দুইভাবে দেখবো, একটা হচ্ছে প্রোডাক্টের কন্টেন্ট রাইটিং, একটা হচ্ছে ওয়েবসাইটের কন্টেন্ট রাইটিং। তার পাশাপাশি দেখবো কন্টেন্ট রাইটিং মার্কেটিংটা কীভাবে সহজভাবে করা যায় সেটা, আর একটা দেখবো কীভাবে একটা ওটাকে আসলে মানে বেশি করে ভিউ বাড়ানো, কীভাবে ভিউ দেখায়, কীভাবে নিজের ব্লগ সাইটের মার্কেটিংটা করা যায় সেটাও দেখে ফেলবো। তাহলে আমরা শুরু করতেছি ভাই কন্টেন্ট রাইটিং। তো কন্টেন্ট রাইটিং এর জন্য যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, প্রথমে আমরা প্রোডাক্টের কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করব, তারপরে আমরা করব ওয়েবসাইটের কন্টেন্ট রাইটিং। তো প্রথমে প্রোডাক্টের কন্টেন্ট রাইটিং আপনাদের আইডিয়া দেওয়ার জন্য আমি আপনাদেরকে অ্যামাজনটা শো করাচ্ছি। অ্যামাজনটা একটু ভালো করে বুঝে দেখবেন ভাইয়া, যদি আপনাদের বুঝতে অসুবিধা আমাকে জিজ্ঞেস করবেন। এখানে একটা জিনিস দেখেন তো ভাইয়া, যখন আমরা অ্যামাজনে যেভাবে এই প্রোডাক্টটা দেখতেছি বা এটা যেটা দেখতেছি, আমরা অ্যামাজনের প্রোডাক্টটা কী হিসেবে দেখতেছি বলেন তো? একজন কাস্টমার হিসেবে কিন্তু দেখতেছি, ঠিক আছে? একজন কাস্টমার। তো একজন কাস্টমার একটা যখন প্রোডাক্ট কিনতে যায়, ধরে নিচ্ছে এই প্রোডাক্টটা, অথবা আমি অন্য একটা প্রোডাক্ট নিয়ে দিচ্ছি আপনাদেরকে, যে কোনো একটা প্রোডাক্ট হতে পারে, হতে পারে হচ্ছে মেন্স ফ্যাশনসের কোনো প্রোডাক্ট, তো ধরে নিলাম আমরা যে কোনো একটা অন্য কোনো একটা প্রোডাক্ট নিলাম, ধরে নিলাম যে হচ্ছে আমরা এই টি শার্টটা বা এই শার্টটা বা এই এটা, তো এটা আমরা দেখব। তো এখান থেকে আমরা যে কোনো একটা প্রোডাক্ট নিলাম, তো ধরে নিচ্ছি এই প্রোডাক্টটা, মানে আমি জাস্ট বুঝাচ্ছি আর কি। তো একটা জিনিস দেখাতে হবে, আমরা যখন কোনো প্রোডাক্ট আমরা অনলাইনে কাস্টমার হিসেবে দেখি, তখন আমরা নামটার পাশাপাশি আমরা কিন্তু দাম প্লাস আমরা এই জিনিসটা দেখি না ভাইয়া, এটাকে কি বলা হয় বলেন তো? ফিচার্স বলা হয় না একটা প্রোডাক্টের ফিচার্স? অথবা আপনি যখন অনলাইনে কোনো ফোন কিনতে যান, আচ্ছা আব্দুল আলিম ভাই অথবা ফারজানা রায়হান আপু, আপনারা কি আমাকে শুনতে পারতেছেন না সবাই? ওকে ওকে, আমাকে শুধু একজন আপনাদের পক্ষ থেকে যাদের নেট ভালো উনি শুধু একটু রেসপন্স করবেন, বাকিরা চুপচাপ থাকলেও হবে ইনশাল্লাহ। তাহলে ভাইয়া এখানে যে ফিচার্স গুলো আছে এইগুলোকে বলা হচ্ছে ফিচার্স, অথবা আমরা ফ্রিল্যান্সিং এর ভাষায় যখন কন্টেন্ট রাইটিং করতে বলা হবে এগুলোকে বলা হবে বুলেট পয়েন্ট। এগুলোকে বলা হবে ভাইয়া বুলেট পয়েন্ট, অথবা এগুলোকে বলতে পারে ম্যাগনেটিক পয়েন্ট, অথবা বলতে পারে ফিচার্স। তো যে মার্কেট প্লেসে আপনাকে যেভাবেই বলুক না কেন, আপনাকে এগুলো বুঝতে হবে যে এটা হচ্ছে ফিচার্স বোঝাচ্ছে। আর আপনাকে মূলত বায়ার যে কাজটা করতে বলবে বা যে আমাদের কাজের টপিকটা, সেটা হচ্ছে আপনাকে একটা নাম দেওয়া হবে, ওই নামের প্রোডাক্টের উপর আপনাকে এই যে বুলেট পয়েন্ট রেডি করে দিতে হবে, প্লাস আপনাকে যে প্রোডাক্টের উপরে, প্রোডাক্টের নিচে গিয়ে আমরা একটা জিনিস দেখতে পাবো, প্রোডাক্টের ডেসক্রিপশন। যেমন এই প্রোডাক্টের কোনো ডেসক্রিপশন এখানে রাখে নেই, এই যে প্রোডাক্টের ডেসক্রিপশন অল্প একটু রাখা হয়েছে, এখানে প্রোডাক্ট ডেসক্রিপশন মাত্র 1 লাইন। আসলে প্রোডাক্ট ডেসক্রিপশন এরকম হবে না, বুলেট পয়েন্ট হবে 8 থেকে 10টা এবং প্রোডাক্ট ডেসক্রিপশন হবে মিনিমাম 100 থেকে 150 ওয়ার্ডের মধ্যে। তো এই বায়ারটা বা এই প্রোডাক্টটা যার, এই যে এই প্রোডাক্টটা যার, উনি হয়তো বা শুধুমাত্র ফিচার্স দিয়ে প্রোডাক্টটা সেল করতেছে, কিন্তু বায়ার আপনার কাছ থেকে কি চাইতে পারে? বুলেট পয়েন্ট তৈরি করে নিবে এবং আপনাকে একটা কি করে দিতে হবে, প্রোডাক্ট ডিসক্রিপশন তৈরি করে দিতে হবে 300 থেকে 400 ওয়ার্ডের। প্লাস প্রোডাক্টের কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে আরেকটা যে জিনিসটা কাজ করে ভালোভাবে সেটা হচ্ছে আপনারা এখানে নিচে গেলে দেখতে পারবেন প্রোডাক্টের রিভিউ। এই যে এই রিভিউটা কি ভাইয়া, আগে এটা বুঝে নিচ্ছে তারপর আমরা প্র্যাকটিক্যালে যাচ্ছি।
রিভিউটা হচ্ছে আপনারা কিন্তু সবাই জানেন যে একটা প্রোডাক্ট ভালো মন্দ হলে সেটা সম্পর্কে একটা পজিটিভ বলে আসা, সেটা হচ্ছে রিভিউ। তো আমরা এই যে রিভিউটা যে এখানে আছে, আচ্ছা আপনাদের ধরে নিলাম, আপনাদেরকে যদি বলা হয় যে আপনি একটা প্রোডাক্ট কেনার পর একটা রিভিউ দেবেন, আপনি কখনোই কিন্তু এত বড় রিভিউ দিবেন না। আপনি সর্বোচ্চ রিভিউ দিলে দেবেন নাইস, গুড, বেস্ট প্রোডাক্ট, নাইস, বিউটিফুল, এটুকুতেই কিন্তু শেষ করবেন। কিন্তু এত বড় কন্টেন্ট তাহলে কেন লিখতেছে? তার কারণটা হচ্ছে এইটাও একটা কাজ। তার মানে এই প্রোডাক্টের বায়ার বা এই প্রোডাক্টের যিনি হচ্ছে মেইন মালিক, উনি এই প্রোডাক্টের রিভিউগুলো কী করে নেয়, কিনে নেয়। তার মানে ধরে নিলাম এখানে আব্দুল আলীম ভাই অথবা ফারজানা রায়হান আপু অথবা এনামুল হোসেন রনি ভাই, এনাদেরকে আমি হায়ার করলাম যে ভাই আমার যে এই প্রোডাক্টটা যে আছে, ধরে নিচ্ছে যে আমি এই প্রোডাক্টটার মালিক, ওনাদেরকে আমি বললাম আপনারা এই প্রোডাক্টের নিচে গিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করে আসবেন যে এই প্রোডাক্টটা অনেক ভালো, মানে আমার একটু গুণগান করে আসবেন, যাতে করে এই প্রোডাক্টটা বেশি বেশি সেল হয়। কারণ অনলাইনে মানুষ কোনটা ফলো করে? রিভিউ। আর এই রিভিউটা আপনাকে তৈরি করে দিতে হতে পারে। তাহলে যদি আপনাকে রিভিউ করে দিতে দিতে বলে বায়ার, তাহলে বুঝবেন যে আপনাকে রিভিউ করতে বলতে, তার মানে উনি প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দেবে, এই লিঙ্কটা দিয়ে দেবে। তো এই প্রোডাক্টের লিঙ্কে গিয়ে গিয়ে আপনি কি করে দেবেন, তার সুনাম করে আসবেন অথবা তার প্রোডাক্ট সম্পর্কে সুন্দর সুন্দর কমেন্ট করে আসবেন। এখন কথা হচ্ছে আপনাকে কি শুধু একটা রিভিউ করার জন্য বলা হবে? না, রিভিউর জন্য আপনাকে অনেকগুলো বলা হয়। একটা প্রোডাক্টের জন্য আপনাকে 30টা 20টা রিভিউ বলতে পারে। এখন কথা হচ্ছে আপনি একক মানুষ কিভাবে এতগুলো রিভিউ দেবেন, তাই না? আপনি একক মানুষ যেভাবে রিভিউ দিতে, প্রচুর মানে অনেকগুলো ইমেল থেকে, ভিন্ন ভিন্ন ইমেল থেকে আপনাকে রিভিউ দেওয়া লাগতে পারে। তাহলে যখন আপনি এভাবে রিভিউ করবেন, এটাও একটা কাজ হয়ে যাবে, ঠিক আছে? এটাও আপনাকে কাজের মধ্যে গণ্য করবে। তাহলে প্রোডাক্ট কন্টেন্ট রাইটিং এর মধ্যে প্রোডাক্টের রাইটিং এর ক্ষেত্রে আরেকটা কাজ পাওয়া গেল, তাহলে কি হয়, প্রোডাক্ট রিভিউ দেওয়া। তো রিভিউ দেওয়া কিন্তু অনেক সময় ইউটিউবেও হয় যে এনার প্রোডাক্টটা সম্পর্কে আপনি পজিটিভ নেগেটিভ বলে আসবেন। কোথায়? আপনার একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে লাখো লাখো ভিউয়ার, সেখানেও কিন্তু রিভিউ দেওয়া যায়। কিন্তু এখানকার রিভিউটা হবে কেমন, এরকম লিখে আপনাকে রিভিউ দিতে হবে। আব্দুল আলীম ভাই, বোঝা গেছে কিনা? ওকে ভাইয়া, তাহলে রিভিউটা আমাদের এভাবে করতে হবে। এখন আমরা করে আসবো প্রোডাক্টের ডিসক্রিপশন প্লাস প্রোডাক্টের বুলেট পয়েন্ট। তাহলে ডিসক্রিপশনটা থাকবে এতটুকু, আসলে থাকবে না, বড় থাকবে, আর বুলেট পয়েন্টটা করতে হবে। তবে এখানে বলে দিচ্ছি ভাইয়া, প্রোডাক্টের যে বুলেট পয়েন্ট যেটা থাকবে, এইটাকে আমাদের নিজে থেকেই ক্রিয়েট করতে হবে, প্লাস প্রোডাক্টের যে ডিসক্রিপশনটা সেটাও ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা এবার একবারে প্র্যাকটিক্যালি চলে যাই। ধরে নিচ্ছি বায়ার আমাকে এইরকম একটা প্রোডাক্টের নাম দিয়ে উনি বলল যে অ্যামাজনে উনি কি করবে, প্রোডাক্টের কন্টেন্ট রাইটিং, অ্যামাজন মার্কেটের জন্য কন্টেন্ট রাইটিং করবে। তবে আপনাকে মনে রাখতে হবে বায়ার কোন মার্কেটের কথা বলতেছে। বায়ার যে মার্কেটের কথা বলবে সেই মার্কেটে আপনাকে প্রোডাক্ট নিয়ে সার্চ দিতে হবে। তো ধরে নিচ্ছি যে হচ্ছে এই প্রোডাক্টটার এটা। আচ্ছা, এখন কথা হলো আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া আপনি যে হেন্স হেন্স নামের নামটা কেটে শুধু এই নামটা নিচ্ছেন কেন? আসলে বায়ার তো আমাকে শুধু প্রোডাক্টের নেম দিবে, তো এটা হচ্ছে কোম্পানি নেম, মানে এই ব্র্যান্ড নেম। তো আমরা ব্র্যান্ড নেমটা নিচ্ছি না, ব্র্যান্ড নেমটা দেখুন এখানে গেলে বোঝা যায়। হ্যাঁ, প্রোডাক্টটা তো বায়ার তো আসলে আমাকে একটা ইউনিক নাম দিবে, সেই নামটা আমি সেই নামটা হিসেবে ধরে আমি ধরে নিলাম। এই যে এখানে আমি সার্চ বারে যে নামটা কপি করে দিলাম, পেস্ট করে দিলাম, ধরে নিতে হবে যে ধরে নিলাম যে আমাদেরকে এই নামটা বায়ার দিয়ে দিল। তো এই নামটা লিখে সার্চ দেওয়ার পর আমি সার্চ দিলাম, এই রিলেটেড অনেকগুলো প্রোডাক্ট চলে আসবে আমাদের। এখন আমাকে লক্ষ্য রাখতে হবে যে এই প্রোডাক্টগুলোর মধ্যে ভিন্ন ভিন্ন কোম্পানির প্রোডাক্ট আমাকে ওপেন করতে হবে। যেমন এটা ফ্রুট, এটা হেন্স, এটা হেন্স, এখন হেন্সটা নেবো না, হেন্স দুটো হয়ে যাচ্ছে, দুইটার ভিন্ন ভিন্নটা নেবো আমি। তো আমি এটার ওপেন করব, ওপেন, আমি একটা একটা ওপেন করব আর কি, আমি ভিন্ন কোম্পানির ভিন্ন ভিন্ন ওপেন করব, একই কোম্পানির ভিন্ন বারবার ওপেন করব না। তাহলে আমি এখানে ফ্রুট নামে একটা পাইছি, হেন্স নামে একটা পাইছি, এখানেও ফ্রুটস, এটা নিচ্ছি না, তারপর হেন্স হেন্স, এই যে এটা আর একটা কোম্পানি, এটা আমি ওপেন করব, তারপর হ্যাঁ আব্দুল আলিম ভাই বলেন, প্রশ্ন থাকলে বলতে পারেন আপনারা। আচ্ছা, তা
তাহলে এই যে আমি ভিন্ন ভিন্ন প্রোডাক্টগুলো ভিন্ন ভিন্ন কোম্পানির হচ্ছে ওপেন করলাম, এখন এই যে আমি যে এগুলো ওপেন করলাম, এখন আমাকে এগুলো দেখতে হবে তাদের বুলেট পয়েন্টগুলো প্লাস তাদের ডিসক্রিপশনগুলো কোথায়। এই যে যেমন এই প্রোডাক্টের ডিসক্রিপশন অনেকগুলো, তারপরে অন্য একটা প্রোডাক্টের দেখি, অন্য একটা প্রোডাক্ট বলতে অন্য কোম্পানির প্রোডাক্ট দেখি, এই যে এটারও ডিসক্রিপশন অনেক কয়েকটা অনেকগুলো আছে। সৌরভ ভাই, এখানে স্ক্রিনে দাগ করা যাবে না। আচ্ছা, এবার আমি আপনাদেরকে বুঝাই, মূলত আপনাদেরকে যেটা করতে হবে, আসলে আমি আপনাদেরকে কন্টেন্ট কিভাবে লিখতে হবে এটা তো শেখাতে তো পারবো না, কারণ এগুলো যার যার লেখার দক্ষতার উপর। জাস্ট আপনাকে ওয়েগুলো বলে দিচ্ছি, আসলে লেখালেখির এক্সপিরিয়েন্স আপনার থাকতে হবে, জাস্ট আপনাকে ওয়েগুলো বলে দিচ্ছি, তবে কাজটা ইজি হবে। যেমন আমরা কি করব, এই জায়গা থেকে এই বুলেট পয়েন্টটা আপনাকে তৈরি করে দিতে হবে, প্লাস হচ্ছে আপনাকে এই ডিসক্রিপশনটাও তৈরি করে দিতে হবে। এখন কথা হচ্ছে, আপনি তো নতুন মানুষ, আপনাকে এমন একটা প্রোডাক্ট দিলো যে প্রোডাক্টটা আপনি কখনো দেখেনি নাই, সেই প্রোডাক্টটা সম্পর্কে তাহলে ডিসক্রিপশনটা রেডি করবেন কিভাবে বা বুলেট পয়েন্টটা রেডি করবেন কিভাবে? সহজ হিসাব, আপনাকে যে নামটা দেওয়া হবে, যেভাবে আমি সার্চ করলাম এখানে, যেভাবে সার্চ করলাম, এভাবে সার্চ করে আপনি একই প্রোডাক্ট ভিন্ন ভিন্ন কোম্পানির ওপেন করে আপনি কি নেবেন, সবার বুলেট পয়েন্টগুলো এবং সবার ডিসক্রিপশনগুলো একটু ভালো করে পড়বেন, পড়ে আপনি এখান থেকে আইডিয়া নিয়ে নিজে থেকে তৈরি করে লিখবেন। এখন বায়ার তো আপনাকে অনেক সময় বলতেও পারে যে তার প্রোডাক্টটা কী কী দিয়ে তৈরি, সুতি, পলিস্টার অথবা তার অন্যান্য প্রোডাক্ট যে যে জিনিসগুলো উপাদান দিয়ে তৈরি সে বলতে পারে, তো আপনি সেটার উপর নির্ভর করে আপনি বুলেট পয়েন্ট তৈরি করতে পারেন অথবা ডিসক্রিপশন তৈরি করতে পারেন, অথবা আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি এই জায়গাতে গিয়ে ভিন্ন ভিন্ন প্রোডাক্টের ভিন্ন ভিন্ন কোম্পানির আপনি বুলেট পয়েন্টগুলো কপি করেন এবং ডিসক্রিপশনগুলো কপি করে ওয়ার্ড ফাইলে নিয়ে যান। আব্দুল আলিম ভাই দেখেন তো ওয়ার্ড ফাইল একটা দেখা যাচ্ছে কিনা, দেখেন আমি এখানে ওই বুলেট পয়েন্ট গুলো কপি করে রাখলাম, দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, এখন এখন দেখা যাচ্ছে তাই না? আচ্ছা, তাহলে ভাই কি করতে হবে, ভিন্ন ভিন্ন একটু ভালো করে বুঝে দেখেন, বারবার তো শেয়ার করবো না, আমি একবারে এনে আপনাদেরকে দেখাচ্ছি। ওখান থেকে বুলেট পয়েন্ট গুলো এবং যে যে বুলেট পয়েন্ট তার তার ডিসক্রিপশনটা করে নিচে নিচে লিখে আমরা ভিন্ন ভিন্ন করে একটা জায়গায় সাজাবো। কেন সাজাবো বলতেছি, আগে আমি করে নিচ্ছি, আবার আমি হচ্ছে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। ভাই দেখেন তো দেখা যাচ্ছে? আচ্ছা, এখান থেকে আমি আবার এই জায়গার থেকে এইটার হচ্ছে যে ডিসক্রিপশনটা এটা এখান থেকে নিয়ে নিচ্ছি, কপি। আমি এই জায়গায় নিয়ে এসে ওই প্রোডাক্টের ডিসক্রিপশনে এই জায়গায় দিয়ে দিচ্ছি। ভাই ব্যাপারটা বোঝা গেল কিনা একটু আমাকে রেসপন্স করে। ওকে 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 ভাই, তাহলে এইভাবে আমি একটা দুটো করবো না, আসলে অনেকগুলো করবো। তাহলে আমি ভিন্ন ভিন্ন প্রোডাক্ট ভিন্ন ভিন্ন প্রোডাক্টের গুলো নিয়ে আসতেছি। তাহলে আমি এখান থেকে এটা নিচ্ছি, পেস্ট করে দিচ্ছি। আমি এখান থেকে আমি কিন্তু ভাই পরে আরেকটা প্রোডাক্টের করতেছি, আমি চুপ করে আছি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন তো দেখা যাচ্ছে আমি যে এখানে কপি করে আনতেছি। আচ্ছা আচ্ছা, না ভাইয়া কেন কপি করতেছি ওটা আসলে এখনো বলি নাই, আসলে আমি কপি করতেছি এই জন্যই, যেহেতু আপনার প্রোডাক্টটা সম্পর্কে কোনো আইডিয়া নাই,
তাহলে আপনাকে আমাকে কি করতে হবে, প্রোডাক্টটা সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য আমরা ওই যে ভিন্ন ভিন্ন মার্কেট প্লেস বা ভিন্ন ভিন্ন যে কোম্পানিগুলোর থেকে আমরা বুলেট পয়েন্টগুলো এবং ডিসক্রিপশনগুলো একটু সবগুলো এক জায়গায় এনে, এখন দেখেন তো ইয়া ভাই মেহেদি ভাই, এখানে আমরা অনেকগুলো আমরা করছি না, 3 থেকে 4টার মতো করছি না, আসলে বেসিক্যালি যেটা করতে হবে আরও বেশি করতে হবে, আরও বেশি করে কপি পেস্ট করে এখানে রাখতে হবে, রেখে এখন আপনি বা আমরা যেটা করব এই বুলেট পয়েন্টগুলো এবং ডিসক্রিপশনগুলো আমাদেরকে কী কী করতে হবে, পড়তে হবে, মোট কথা জানতে হবে, নলেজ নিতে হবে। নলেজ নেওয়ার পর যেটা করব এই জায়গার থেকে আমরা সবগুলো পড়ে 10 থেকে 5টা পড়ে আমরা একটা রেডি করব আমার বায়ারের জন্য। ভাইয়া বোঝা গেছে কিনা? আচ্ছা, যখন আমরা এটা কমপ্লিটলি করব, এখন কমপ্লিটলি করার পর এখন আমাদের কিন্তু আবার কি হবে শরীফ ভাই, এখানে কিন্তু একটা ব্যাপার থেকে গেলো, সেটা হতে পারে কি কপিরাইট হওয়ার একটা চান্স থাকতে পারে, যে আমি কারো কাছ থেকে কপি করলাম কি না। তো যেটা করতে হবে একটু বুঝে দেখি সবাই, এই যে যে বুলেট পয়েন্টগুলো, বুলেট পয়েন্ট অথবা আপনারা যেটাকে ফিচার্স বলেন যেটাই বলেন না কেন, এই বুলেট পয়েন্টগুলো কিন্তু কি করতে হবে, এই বুলেট পয়েন্টগুলো যদি আপনার ইউনিক হয় বা এটা যদি কপি হয়, মনে করেন এই বুলেট পয়েন্টের সঙ্গে এই বুলেট পয়েন্টের সাথে এবং এই বুলেট পয়েন্ট, মানে ভিন্ন ভিন্ন প্রোডাক্টের সঙ্গে আপনার বুলেট পয়েন্ট মিলে গেছে, তাহলে কি কোনো অসুবিধা হবে কি না? এটা খুব একটা অসুবিধা হবে না। অসুবিধা হবে কোথায়, এই যে প্রোডাক্ট ডিসক্রিপশন যেটা, এটা একটু কপি হওয়া যাবে না, মানে কারোর সাথেই মেলা যাবে না, এটা 100% কি হতে হবে, ইউনিক হতে হবে। তাহলে আমি এখান থেকে ধরে নিলাম যে হচ্ছে আমার এই জায়গার থেকে আমি কিছু কিছু বুলেট পয়েন্ট কি করব, এখান থেকে দুটা বুলেট পয়েন্ট ধরে নিলাম, এই 3টা বুলেট পয়েন্ট আমি কাট করে আমি এখানে আমি এই জায়গায় দিয়ে দিলাম, আর এখান থেকে শরীফ ভাই বোঝা যাচ্ছে কিনা, আমি আসলে বুঝাইতে যাচ্ছি যে আপনি এগুলোর থেকে বুলেট পয়েন্ট থেকে আপনি আপনার মতো কয়েকটা বুলেট পয়েন্ট কি করে নেবেন, রেডি করে নেবেন, সেগুলো হচ্ছে পড়াশোনা করার পর। ঠিক একইভাবে ডিসক্রিপশনটাও রেডি করে নেবেন, মনে করেন এখান থেকে কয়েক লাইন বা এখান থেকে বুঝে ফুঝে অথবা যত স্মার্টলি পড়ে হোক বা বুঝে বুঝে হোক আপনি একটা কি করবেন, ডিসক্রিপশন রেডি করবেন। ভাইয়া বোঝা যাচ্ছে, যখন আপনি বুঝা মানে যখন এগুলো করতে পারবেন তখন আপনার যেটা হোক আপনি এখন এগুলো কেটে দেন, আপনি আপনার যতগুলো পড়া হয়েছে, মনে করেন ধরে নেন যে আমি পড়াশোনা করে আমি বুঝে এই জায়গার থেকে আমি এই জায়গায় এটা কেটে দিচ্ছি, আর এই জায়গার থেকে এখান থেকে আমি এই জায়গার থেকে আমি এই জায়গার থেকে ভাই এই জায়গার এই কিছু অপশন আমি এখান থেকে নিলাম এবং কিছু অপশন এখান থেকে নেওয়ার পর আমি, শরীফ ভাই বোঝা যাচ্ছে কিনা, আমি ধরে নিলাম যে আমি আমি এই জায়গার থেকে আমি এতগুলো পড়াশোনা করার পর আমি এই যে এই কয়টা বুলেট পয়েন্ট রেডি করলাম, প্লাস আমি এই যে এটা একটা কি করলাম ভাইয়া, নিচের একটা ডিসক্রিপশন রেডি করলাম আমি পড়ার পরে কিন্তু। তাহলে এখন আমাকে কি করতে হবে, আমি কিন্তু বলছি যে আমাদের বুলেট পয়েন্টগুলো যদি আমরা কপি ফ্রি কপিরাইট ফ্রি করি বা নাও করি কোনো অসুবিধা হবে না, কিন্তু অসুবিধা হবে কোথায়, এই জায়গাটাতে কি করতে হবে, আমাকে ইউনিক করতে হবে। তাহলে এই প্রোডাক্ট ডিসক্রিপশনটা আমাকে ইউনিক করতে হবে। তাহলে এখন কি করতে হবে, এই যে যে লেখাটা আমি লিখলাম, এটা তো মনে করেন যে আমি লিখলাম তাই না, অনেকগুলো পড়ে আমি লিখলাম, এখন আমাকে দেখতে হবে যে এই লেখাটার মধ্যে কোনো কপিরাইট আছে কিনা। তাহলে কি করব, আমি পুরো লেখাটাই কপি করব, কপি করে আমরা গুগলে চলে যাব, স্ক্রিন শেয়ারটা দিয়ে দিচ্ছি, শরীফ ভাই দেখেন তো আমাদের গুগলের মেইন স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, এই জায়গার মধ্যে ভাই আমরা যেটা করব, আমরা একটা অনলাইন প্লেস একটা মনে রাখবো, একটু সবাই যদি পারেন নোট করে রাখবেন, নাহলে তো ক্লাসে ভিডিও আকারে থাকবে, প্লেগারিজম চেকার, PLAGIA, প্লেগারিজম চেক অথবা চেকার, এই দুটো যেকোনো একটা লিখে সার্চ দিলেই হবে। এটা লিখে সার্চ দিলে আপনারা ভালো করে একটু লক্ষ্য রাখবেন যে এই জায়গাতে গিয়ে যে স্মল এসইও টুলস, এই ওয়েবসাইটের যেটা অথবা ডুপ্লি চেকার .com,
এই দুটো ওয়েবসাইটের যে কোনো একটাতে গিয়ে আমরা কি করব, আমরা লেখাটা যেটা লিখলাম সেটা কপিরাইট হলো না হচ্ছে কপি ফ্রি হলো সেটা আমরা এখানে গিয়ে ডিটেক্ট করতে পারবো। তাহলে এই জায়গাতে গিয়ে আমি এটা ওপেন করতেছি, আমি আবারও বলতেছি স্মল এসিও টুলস ডট কম অথবা ডুপ্লিচেকার ডট কম, এই দুটোর যে কোনো একটাতে গিয়ে আমরা কাজ করতে পারবো। তো আমি দুটোই ওপেন করলাম আপনাদের দেখানোর জন্য। তো আমরা কাজ করব হচ্ছে স্মল এসিও টুলস যেটা সেটাতে গিয়ে। তো যখন ভাই আপনাদের এরকম চলে আসবে, এই ঘরটা চলে আসবে, আমরা এখানে গিয়ে এই যে কপি অ্যান্ড পেস্ট ইউর টেক্সট হেয়ার টু ডিটেক্ট প্লেগারাইজড কন্টেন্ট, এই জায়গায় গিয়ে আমরা যে লেখাটা ওই যে রেডি করে রাখছিলাম না ওয়ার্ড ফাইলে, সেটা আমরা পুরোটাই কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিব। পেস্ট করে দেবো কিসের জন্য ভাইয়া, আমরা কোথাও থেকে কপি করছি কি না বা কপিরাইট আছে কিনা বা কারো লাইন থেকে আমরা চুরি করছি কিনা বা অন্য কোনো লেখা আমরা চুরি করছি কিনা বা কারো আমরা চালাইছি কিনা, এগুলো ওখানে ধরা পড়বে আর কি। তাহলে আমাদের বলেন তো এটা কিসের কারণে হচ্ছে বলেন তো, এটা গ্রামারলির কারণে না? হ্যাঁ, এটা কিন্তু আপনার একটা সুবিধা দেবে। তাহলে আমরা এখানে এটা রাইট করে দিচ্ছি, এই রাইট করে দেওয়ার কারণেও কিন্তু আমার কিছুটা হলেও কিন্তু কি হলো, ইউনিক হয়ে গেল। তো যখন আমরা এখানে লেখাটা দিলাম, দেওয়ার পর কি করবো, আই এম নট রোবট, এটা দেওয়ার পর আমরা চেক প্লেগারিজমে ক্লিক দেবো ভাই। চেক প্লেগারিজমে ক্লিক দেওয়ার পর একটু সময় নিয়ে অপেক্ষা করার পর দেখবো যে এটা আমাদেরকে কি করে দেখাচ্ছে, ডিটেক্ট করে দেখাবে যে আমাদের কপিরাইট আছে কিনা। প্রসেসিং, আমরা একটু নিচে যাই, একটু সময় নেবে, এখানে আমাদেরকে আবার হচ্ছে ইয়ে করতে ক্যাপচা ফিল আপ করতে বলতেছে। আচ্ছা করো, চেক প্লেগারিজম ক্লিক করব, একটু সময় নিচ্ছে। আচ্ছা এই যে আমরা যে লেখাটা লিখলাম এখানে আমাকে কি বোঝাচ্ছে বলেন তো, লেখাটা দেখে বোঝা যাচ্ছে না যে হচ্ছে 100% প্লেগারাইজড 0% ইউনিক, তার মানে আমার পুরো লাইনটাই কি করে আছে ভাই, কপি আছে, তাই তো? তাই বোঝাচ্ছে না, আসলেই তো কপি আছে, কারণ আমরা তো এর জায়গা থেকে 2 লাইন ওর জায়গা থেকে 2 লাইন, মানে কোনো রকম ঠেকা ছাড়ানো কাজ করলাম, আসলে এভাবে করলেও হবে না। তাহলে এই কন্টেন্টটা যদি আমরা বায়ারকে দিই এটা পুরোটা কি হয়ে যাবে, ফ্লপ খেয়ে যাবে। তো এটা দেওয়া যাবে না, এটা ইউনিক করতে হবে। মানে একবারে আসলে আমি আপনাদেরকে শিখাইতে যাচ্ছি, যারা আপনারা 5-7টা কন্টেন্ট ওই টাইপের কন্টেন্ট পড়ে নিজের ইউনিক মেনটেন করে, ইউনিক ওয়ে মেনটেন করে যারা লিখতে পারবেন তারা তো বেটার, তারা এক্সেপশনাল, একবারে গ্রেট মানুষ। কিন্তু যারা আপনারা নতুন বিগিনার, যারা এরকম করে কাজ করতে যাচ্ছেন বাট যেমনি হোক কাজটা করতে, তাহলে তারা যেটা করবেন এরকম অনেকগুলো কন্টেন্ট পড়ে ওখান থেকে এর কাছ থেকে কিছু লাইন ওর কাছ থেকে কিছু লাইন নিয়ে একটা কন্টেন্ট রেডি করার পর এই জায়গায় এসে চেক দেবেন। এখন চেক দেওয়ার পরেও দেখলেন যে আপনার কপি হয়ে গেছে, তখন যেটা করবেন জাস্ট এই জায়গায় কিন্তু আপনার বলা আছে প্লেগারিস্ট, মানে প্রত্যেকটা লাইনে আমার কি করা, কপি করা। এবং এই জায়গায় যদি আমি ক্লিক করি, কম্পেয়ার যদি ক্লিক করি, তাহলে এই লাইনটা কোথায় থেকে কোন ওয়েবসাইটে কোন কোন ওয়েবসাইটে এটা আছে আমাকে সেখানে গিয়ে দেখাবে যে আপনি এই ওয়েবসাইটের এত নম্বর লাইন কি করছেন, কপি করছেন, যদি সহজ কথায় বলি চুরি করছেন, এরকম দেখাবে। তো আমরা দেখতে যাচ্ছি না, আপনারা যারা প্র্যাকটিক্যাল তারা করে ফেলবেন। তো আমরা যেটা করব, এই জায়গাতে গিয়ে এই লাইনগুলোর যে যে জায়গায় কি আছে মেইন মেইন কিছু জিনিস আমরা চেঞ্জ করে দেবো। সহজ কথায় যদি বলি আমরা সিনোনিম ওয়ার্ড ইউজ করব অথবা সেন্টেন্সগুলোর একটু ফরম্যাটটা চেঞ্জ করে দেবো, তাহলেই দেখা যাবে কি দেখাবে, আমার ওয়ার্ডটা ইউনিক দেখাবে। তো আমি একটু দেখাই, যেহেতু এটা হচ্ছে একটা ব্র্যান্ড নেম, ওয়ার্ড ক্রিয়েট অ্যালোন অর টু অ্যাড, আমরা একটু পড়বো, পড়লে বুঝতে পারবো আর কি। তো আমরা এখানে দিলাম কোড অফ দ্য লোনস নেমস ক্রিয়েট ওয়ার্ড ক্রিয়েট, ওয়ার্ক না দিয়ে আমরা কি দিতে পারি, ওয়ার্ক না দিয়ে দিতে পারি
আমরা এখানে গ্রেড না দিয়ে দিতে পারি বেটার বেটার অ্যালোন অর টু অ্যাড অ্যান এক্সট্রা লেয়ার অর টু অ্যাড আমরা দিতে পারি অ্যাডিশন অ্যান এক্সট্রা লেয়ার আন্ডার এ বাটন এখানে বাটন ডাউন আছে আমরা এখানে বাটন ডাউন না দিয়ে আমরা শুধু দিয়ে দিচ্ছি আন্ডারে পোলো শার্ট এডিশন দি শার্ট ইলিমিনেটস রাইড আপ তো আমরা এখানে দিতে দিতে পারি দি শার্ট ইলিমিনেটস রাইড আপ আমরা এখানে দিয়ে রাইড আপ আমরা এখানে দিই আমি এতটুকুই দিলাম দিয়ে আমি আরেকবার চেক দিয়ে দেখবো যে আমার কতটুকু ইউনিক হয়ে গেল যেহেতু আমি একটু লাইন ঠিক করে দিলাম আমরা জাস্ট এখানে চেক দিয়ে দেখবো যে আর কতটুকু ইউনিক হয়ে গেল লেখাটা আমরা একটু সময় দিলে দেখতে পারবো আর কি আমাদের একটু লোড নেওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আর কি তো এখানে দেখার পর আমরা দেখতে পারবো দেখেন তো ভাইয়া কত পার্সেন্ট চলে আসছে 86% আচ্ছা আবার লোড নিচ্ছে দেখেন এই জায়গার মধ্যে আমাদের 86% হচ্ছে কি আছে এখনো কপি আছে আমাদের 40% মাত্র কি হয়ে গেছে ইউনিক তার মানে আপনাকে এটা বুঝতে হবে যে হচ্ছে এই জায়গাটার মধ্যে আমাদের যে লেখাটা আছে আমরা মাত্র 40% ইউনিক করতে পারছি তার মানে আরও আমাদের কি করতে হবে তার মানে এই লাইনগুলো উপরের যে লাইনগুলো আছে এবং যেগুলো প্লেগারাইজড বলা আছে এগুলো আমাদেরকে কি করতে হবে এরকম করে করে 100% পর্যন্ত ইউনিক করতে হবে ভাইয়া বোঝা গেছে কিনা যখন আপনার 100% যখন এরকম ইউনিক হয়ে যাবে তখনই শুধুমাত্র আপনি এই লেখাটা তো এরকম 100% ইউনিক করতে গেলে আপনার সময় লাগবে তো আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনারা এটা ধৈর্য সহকারে ইউনিক করে ফেলে এই যে এইভাবে লেখাটা পুরোটা কপি করে আপনি ওই যে আমরা যে প্রথমে এক্সেল শিটে আমরা এখান থেকে নিয়ে আসছিলাম না এটা ওইটা কেটে দিয়ে আপনি এটা ওখানে বসায় দিয়ে আমি এখানে নিয়ে নিচ্ছি আমি এখান থেকে ধরে নিলাম যে এখান থেকে গিয়ে এই যে আমাদের যে এক্সেল শিটে যে আমরা ওপেন করে রাখছিলাম এই যে ওয়ার্ড ফাইলে এই ওয়ার্ড ফাইলে এইটা আমরা এখান থেকে সরাই দিয়ে আমরা যেটা নিয়ে আসলাম সেটা আমরা এখান থেকে মানে ইউনিক করার পর যেটা নিয়ে আসবো সেটা এখানে পেস্ট করে আমরা বায়ারকে কোনটা দিও হয়ে এই যে এই বুলেট পয়েন্টটা সহ এবং এই প্রোডাক্ট ডিসক্রিপশনটা সহ বায়ারকে আমরা এই ফাইলটা দিয়ে দিব তো এইটা যখন এভাবে করার পর এইটা হবে আমাদের প্রোডাক্টের কন্টেন্ট রাইটিং তো প্রোডাক্টের কন্টেন্ট রাইটিংটা তাহলে আপনাকে এইভাবে কমপ্লিটলি করে দিতে হবে এবং যখন আপনি ওয়েবসাইটের কন্টেন্ট রাইটিং করবেন তখনও কপি কপি পেজ বা কপিরাইটের ব্যাপার থেকে বাঁচার জন্য আপনাকে কোথায় যেতে হবে প্লেগারিজম চেকারে আপনাকে চেক করে নিতেই হবে
আর যারা নিজে থেকে লিখবেন তারপরে আপনারা কি করবেন, অবশ্যই অবশ্যই একবার হলেও ওখানে চেক দিয়ে করে ফেলবেন। তো আপনাদের আমাদের এই ব্যাচটার মধ্যে আপনাদের মধ্যে হয়তো বা অনেকেই টিচার আছেন, তো অনেকে স্যার আছেন, শিক্ষক আছেন। তো দেখা যায় যে আমি যেমন আমাদের ভার্সিটির লেভেলে বা আমাদের বিভিন্ন স্যারদেরকে যেভাবে সহায়তা করি, আপনারা যখন বিভিন্ন রিসার্চ পেপার অথবা বিভিন্ন কাজগুলো অনলাইনে কোনো কাজগুলো করেন, তখন এখানে আমাদের যে স্যাররা আছে তারা যেটা ইউজ করতে পারেন, স্যার আপনারাও কিন্তু চাইলে এখান থেকে এই প্লেগারিজম চেকার চেক করে আপনার যে রিসার্চ পেপারগুলো, আপনার যে টার্ম পেপারগুলো আপনারা এখান থেকে ইউনিক করতে পারবেন আজ থেকে। তো শরীফ ভাই, আমরা প্রোডাক্টের এই কন্টেন্ট এডিটিংটা এভাবে করতে পারবো? তো আচ্ছা, এটা খুবই ইজি ব্যাপার এভাবে। আর আমি আবারও বলতেছি, যারা নিজে থেকে লিখতে পারবেন তাদের জন্য কিন্তু বেস্ট, আর যারা লিখতে পারবে না তারা এভাবে করে চালাইতে পারবেন। আচ্ছা, যদি এটা বুঝে থাকেন তাহলে আমি ওয়েবসাইটের কন্টেন্টে চলে যাব। ঠিক আছে, না ভাইয়া 80-90% করা যাবে না, আপনাদেরকে যেটা করতে হবে 100-এ 100 করতে হবে। যখন এটা যখন আবার বায়ার যখন পেইড সফটওয়্যার মানে এর থেকে আরো ভালো সফটওয়্যারে যখন দিবে, তখন অটোমেটিক 3-4% কমে যাবে। তার মানে আপনি যদি 80-90% করে দেন ওটা আরো কমে যাবে। অতএব করার সময় 100% দেবো, ওখান থেকে 2-1% বা 4-5% কমে গেলে কোনো অসুবিধা হবে না। ঠিক আছে ভাইয়া, ওকে। এখন ভাই আমরা যেটা করব, এখন এই জায়গা থেকে আপনারা যারা 2 নম্বর ক্লাসে বা যারা ব্লগ সাইট নিয়ে যাদের যাদের কাজ করার অভিজ্ঞতা আছে বা যারা আমার আগের ক্লাসগুলো করছেন ব্লগ সাইটে, আমরা আসলে সেখান থেকেই করে ফেলবো। তো blogger.com, তো আমরা এখানের জন্য যেটা এখানে যাব ওয়েবসাইটের কাজের জন্য, আমরা যেটা করব ব্লগ সাইট। তো একটা ব্লগ সাইটে যেভাবে করব, এই জায়গাতে গিয়ে আমরা ব্লগ সাইট ওপেন করে ফেলবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এভাবে, হ্যাঁ এখন দেখা যাচ্ছে কিনা, ওকে। তাহলে ভাই যখন আমরা যখন এই ব্লগ সাইটটাতে চলে আসলাম বা আপনারা যখন আপনাদের ব্লগ সাইটে চলে যাবেন, আসলে আমি আগে ব্যাপারটা বুঝাই নি, তাহলে কথা বলতে ইজি হবে। দেখেন মানে যখন বায়ার আপনাকে তার একটা ওয়েবসাইটে কি করতে বলবে, কন্টেন্ট লিখতে বলবে, তখন কন্টেন্টটা হবে কার হয়ে লিখবেন আপনি, বায়ারের হয়ে লিখবেন না? ভাই আমাকে যে কোনো একজন সাজন, শরীফ ভাই আপনি শোনা যাচ্ছে তো, তাই না? আপনি যদি রেসপন্স করেন তাহলে আমি বুঝতে পারবো সবাই শুনতেছে। তাহলে দেখেন ভাই, সবাই বোঝার চেষ্টা করেন, আপনি যখন কোনো একটা কন্টেন্ট লিখবেন ওই কন্টেন্টটা তো বায়ারের জন্য লিখবেন, তাহলে বায়ার কিন্তু আপনাকে পেমেন্ট করবে ওই কন্টেন্টটা তার হয়ে লেখার জন্য। তার মানে কি, কন্টেন্ট লিখবেন আপনি বাট পাবলিশ হবে কোথায়, বায়ারের ওয়েবসাইটে, অথবা কন্টেন্ট লিখবেন আপনি ওটা মার্কেটিং করবে কে, বায়ার। তার মানে আপনি তার হয়ে লিখতেছেন, তার মানে আমি ধরে নিলাম শরীফ ভাইকে, আমি একটা কাজ দিলাম যে শরীফ ভাই এরকম একটা কাজ করেন যে আগামী 2022 সালে ধরে নিলাম যে কাতার ফুটবল যেখানে অনুষ্ঠিত হবে সেটাতে নিয়ে একটা একটা আমাকে একটা কন্টেন্ট লিখে দেন, এটা সুবিধা কি অসুবিধা কি, এর একটা কন্টেন্ট লিখে দেন। তাহলে কিন্তু শরীফ ভাই যেটা করবে, এটা রিলেটেড কন্টেন্ট করবে, সুন্দরভাবে উপস্থাপন করে লিখলো, লিখে যখন উনি আমাকে জমা দেবে এটা কিন্তু আমি আমার ওয়েবসাইটে চালাবো। ওখানে শরীফ ভাইয়ের কোনো নাম টাম কিচ্ছু থাকবে না, সব থাকবে কার, আমার, কারণ আমি শরীফ ভাইয়ের কাছ থেকে কিনে নিচ্ছি। ঠিক সিস্টেমটা হচ্ছে এরকম। আবার আমি কিন্তু আগে বোঝাচ্ছি ভাইয়া, ঠিক আরেকটা সিস্টেম, এটা হলো একটা সিস্টেম, আরেকটা সিস্টেম হলো আমি ধরে নিলাম অ্যামাজনের কোনো একটা প্রোডাক্টের মালিক। তো আমি এখন শরীফ ভাইকে বললাম যে শরীফ ভাই আমাকে একটা অ্যামাজনের প্রোডাক্ট একটা কী করতে হবে, সেল করতে হবে এবং মার্কেটিং করতে হবে, তার জন্য আমাকে কী করতে হবে, অ্যামাজনের কোনো একটা প্রোডাক্টের, ধরে নিলাম iPhone 12-এর, যেহেতু আমি একটা করে রাখছি, iPhone 12-এর একটা কী করে দিতে হবে, মার্কেটিং করে দিতে হবে। তার জন্য একটা কী লাগবে ভাইয়া, কন্টেন্ট লাগবে। তো কন্টেন্টটা কেমন হবে শরীফ ভাইকে আমি বলে দিলাম, মোবাইলের স্পেসিফিকেশানগুলো বলবেন, ফিচার্সগুলো বলবেন, এটার সাথে আমি কী কী সুবিধা দিচ্ছি কী কী দিচ্ছি না এগুলো বলা থাকবে, আর এইখানে লিঙ্ক দেওয়া থাকবে কার, আমার ওয়েবসাইটের। তার মানে আমি কন্টেন্টটা লিখে নেবো শরীফ ভাইয়ের কাছ থেকে, বাট কন্টেন্টের ভিতরে যে লিঙ্কগুলো দেওয়া থাকবে এই কন্টেন্টটা যেখানে যেখানে শরীফ ভাই শেয়ার করবে বা মার্কেটিং করবে, সেখানে কোনো লিঙ্কে ক্লিক করলে যেন চলে যায় কোথায়, আমার ওয়েবসাইটে, মানে যেখান থেকে তারা প্রোডাক্টটা কিনতে পারবে। ভাইয়া বোঝা গেছে? তাহলে যখন এই ব্যাপারটা যখন ক্লিয়ার হবে তখন আমরা ব্যাপারগুলো বুঝতে পারবো। এইবার
আমি আবারও বলতেছি, যারা আপনারা ব্লক স্যারের ক্লাসগুলো করছেন তারা ভালো বুঝতে পারেন। তো আমি এটা ওপেন করলাম, একটা পোস্ট ওপেন করলাম জাস্ট বোঝানোর জন্য। আচ্ছা এটা না, শরীফ ভাই দেখা যাচ্ছে একটা পোস্ট দেখা যাচ্ছে কিনা? আচ্ছা তাহলে এবার দেখেন, আপনাকে যারা আপনারা 2 নম্বর 3 নম্বর ক্লাস করছেন, এতদিন পর্যন্ত যা তো যা ইচ্ছা তাই পোস্ট করছিলেন তাই না? এখন থেকে যা পোস্ট করবেন সবগুলো ইউনিক করে করেই পোস্ট করবেন, কারণ আপনারা এখন থেকে যে পোস্টগুলো করবেন বা ব্লগ সাইটটা যত স্মার্টলি সাজাবেন, পরবর্তীতে কিন্তু এই ব্লগ সাইটটাকেই বায়ারকে দেখিয়ে আপনি অনেক কাজ পাইতে পারেন। যেমন ব্লগ সাইটটা দেখিয়ে বায়ারকে আপনি বলতে পারেন যে আপনি তার প্রোডাক্টের অ্যামাজন মানে অ্যাফিলিয়েট করে দেবেন। তার মানে কি, তার প্রোডাক্ট আপনি আপনার ওয়েবসাইট থেকে সেল করবেন, যদি এখান থেকে সেল হয় তাহলে আপনি একটা পেমেন্ট পাবেন যেটাকে বলে অ্যাফিলিয়েট করা। তারপর আপনি যখন সিপিএ মার্কেটিং করবেন, আপনার এই ধরনের ওয়েবসাইটকে বা এই ধরনের ব্লগ সাইটকে বলা হবে ল্যান্ডিং পেজ, তার মানে ল্যান্ডিং পেজ হিসেবে ইউজ করতে পারবেন। তার মানে আজকে থেকে ব্লগ সাইটগুলো থেকে যত স্মার্টলি তৈরি করবেন এটাকে আপনি দেখায় অনেকভাবে করতে পারেন। যখন আপনি যখন আবার কন্টেন্ট রাইটার হিসেবে নিজেকে উপস্থাপন করবেন বায়ারের কাছে, বায়ার কিন্তু দেখতে যাবে যে আপনি কোন কোন টাইপের কন্টেন্ট লিখেন আমাকে দেখান, তাহলে আমি আপনাকে কাজ দেবো বা আপনাকে প্রুফ দিতে হবে। তখন কিন্তু আপনাকে সুন্দর সুন্দর কন্টেন্ট রেডি করে রাখতে হবে। তো ধরে নিলাম আপনি একটা প্রোডাক্টের কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন, ঠিক আছে শরীফ ভাই, আপনাকে অ্যামাজন আপনাকে বলা হলো যে হচ্ছে আপনাকে একটা কন্টেন্ট দিয়ে বলা হলো, এই কন্টেন্টের উপর আপনি একটা কী করেন, মার্কেটিং করেন। এখন দেখেন আপনারা যারা ব্লগ সাইটের ক্লাসগুলো করছেন আপনারা কিন্তু জানেন কিভাবে এগুলো আমি লিখছি, জানেন না ভাই, জানা আছে কিনা? আচ্ছা হ্যাঁ, তাহলে যেহেতু জানা আছে, এভাবে যত সুন্দর করা যায় একটা কন্টেন্টকে, আমি কিন্তু আপনাদেরকে কন্টেন্টের দিন দেখাইছিলাম যে কোন ধরনের কন্টেন্টগুলো আপনারা বেশি লিখবেন। যেমন আমি কিন্তু আপনাদের রোয়ার মিডিয়া এটা একটা ওয়েবসাইট দেখাইছিলাম যে এখান থেকে এগুলো আইডিয়া পাবেন। তো আপনারা নিজেদের মতো করে একটা কন্টেন্ট এভাবে তৈরি করবেন, সেটা বায়ারের হোক বা নিজের প্র্যাকটিসের জন্য হোক। আর শুধু যে আপনি এভাবেই করুন তাও নয়, আপনাকে অনেক সময় বিভিন্ন কোম্পানি বলতে পারে যে আমাকে সুন্দরবন সম্পর্কে একটা কন্টেন্ট লিখে দেন। আপনি লিখে দিলেন, বাট লেখাগুলো আপনার হয়ে গেল, কিন্তু আপনি যে পিকচারগুলো ইউজ করবেন পিকচারগুলো তো আপনি আর তুলতে তুলতে যাবেন না সুন্দরবনে তাই না? তাহলে পিকচারগুলো তো কপিরাইট হয়ে যাবে। তাহলে পিকচারগুলো কীভাবে কপিরাইট ফ্রি করা যায় এটা আমরা দেখতেছি একটু পর। তার আগে আগে বলে নেই, যদি আপনি কোনো প্রোডাক্টের মার্কেটিং করেন কিসের মাধ্যমে, কন্টেন্ট রাইটিংয়ের মাধ্যমে, তাহলে কিন্তু ভাইয়া তাদের পিকচার দিবে, তারা পিকচার দিবে। আর তারা যদি পিকচার দেয় তাহলে তো এটা কপিরাইট হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আর যদি তারা যদি পিকচার না দেয়, ঠিক যেমন ওই যে বললাম যে সুন্দরবনের একটা কন্টেন্ট লিখলেন সুন্দরবন সম্পর্কে, বাট সুন্দরবনের পিকচার আপনি উঠাই দিয়ে যাননি, কিন্তু কন্টেন্টটা সৌন্দর্য করার জন্য বা কন্টেন্ট একটা এক্সট্রা মুড নিয়ে আসার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে তো কী করতে হবে, কন্টেন্টের পিকচার অ্যাড করতে হবে যাতে সুন্দর দেখা যায়। তার জন্য আপনি যেটা করবেন, কন্টেন্টের পিকচারটা কীভাবে এডিট করবো সেটা আমরা করবো এখন। তো তার আগে একটু বলে নিই, এই যে যখন আপনি এই কন্টেন্টটা লিখবেন, আমরা যে এই জায়গাগুলোতে যে লিঙ্কগুলো ইউজ করছি, আমাকে একটু উত্তর করেন তো শরীফ ভাই, যে এই লিঙ্কগুলো আমরা কার লিঙ্ক ইউজ করছি বা করবো বা কার করতে হবে সেটা একটু বলতে পারবেন? হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, তার মানে কন্টেন্টটা যার হবে তার, কারণ এই কন্টেন্টটা তো আমরা, কারণ আপনাকে যদি আমি বলি ধরে নিলাম এখানে নাহিদ ভাই আছে বা আমাদের শরীফ ভাই আছে, তাদেরকে বললাম শরীফ ভাই আপনি ধরে নিলাম এটা নিয়ে মার্কেটিং করলেন, এখন এই জায়গা থেকে কেউ কিনতে পারবে কিনা, এটা কি কোনো মার্কেট প্লেস এই যে এই জায়গাটা? না এটা মার্কেট প্লেস না, এটা একটা সাধারণ একটা ওয়েবসাইট, তো এখান থেকে তো কিনতে পারবো না। কিনতে গেলে তো কোথায় যাইতে হবে? অবশ্যই অবশ্যই ওয়েবসাইটে যাইতে হবে, যার কারণে আমরা এই জায়গায় যে লিঙ্কগুলো ইউজ করব বা এই জায়গায় যে লিঙ্কগুলো ইউজ করব করছি অথবা করব, এগুলো হবে কার? অবশ্যই অবশ্যই বায়ারের ওয়েবসাইটের বা যেখান থেকে প্রোডাক্টটা মানুষ ক্রয় করতে পারবে তাই না? আচ্ছা এইটা তাহলে এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি যে পিকচারটা, আমরা তো কন্টেন্টের ব্যাপারগুলো বুঝে ফেললাম যে কন্টেন্টগুলো কীভাবে লিখবো কতটা স্মার্ট করে লিখবো। তবে ভাই একটা জিনিস মনে রাখবো, আমরা যখন কন্টেন্টটা লিখবো কন্টেন্টের মেইন আকর্ষণ কিন্তু এটা, এই যে টাইটেলটা, তো এই টাইটেলটা যতটা আপনি হচ্ছে ইউনিক করতে পারবেন এবং প্রোডাক্টে, এবং আপনাদেরকে একটা জিনিস মনে রাখেন, দেখেন কিওয়ার্ড রিসার্চ কিওয়ার্ড অ্যানালাইসিস এই দুইটা তিনটা জিনিস কাজ করার পরেই কিন্তু মূলত আপনাকে কন্টেন্টের কাজে হাত দিতে হবে, ঠিক আছে? তার মানে আপনাকে এখানে বায়ার যে টাইটেলটা দিবে, যদি বায়ার বলে যে তার টাইটেলটা কী করা আছে, অপটিমাইজ করা আছে, তার মানে আপনাকে বুঝতে হবে টাইটেল নিয়ে আপনার কোনো কাজ করতে হবে। আর যদি বলে যে আপনি যখন কন্টেন্ট রেডি করবেন তাহলে টাইটেলটা যেন কী হয় অপটিমাইজেশন করতে হবে, বায়ার যদি আপনাকে বলে, তার মানে আপনাকে বুঝতে হবে যে কন্টেন্টটা কী কী করতে হবে, কিওয়ার্ড রিসার্চও করতে হবে,
অ্যানালাইজও করতে হবে, তারপরে এই কন্টেন্টের টাইটেলটা আপনি এখানে ইউজ করতে পারবেন। ভাই বোঝা যাচ্ছে কিনা? আচ্ছা, তাহলে আমরা এখন যাবো পিক্সারের ক্ষেত্রে। তো পিক্সারের ক্ষেত্রে আমি এখানে যাচ্ছি পিক্সার এডিটের ক্ষেত্রে, বা যেটা আমরা করব সেটা একটা সহজ উপায় হচ্ছে, ভাই আমি কিন্তু একই সঙ্গে দুইটা বোঝাবো। হ্যাঁ, আমরা যখন পিক্সার করব, আমরা পিক্সারের দুইটা পার্টে কাজ করব। একটা হচ্ছে এই যে আমরা এখানে যে পিক্সারগুলো ইউজ করবো, একটা কন্টেন্টের পিক্সার ইউজ করবো আর একটা ব্যানার ইউজ করবো। ব্যানারটা কীভাবে? ব্যানার তো বুঝি যে প্রোডাক্ট, এক সাইডে প্রোডাক্টের পিকচার থাকবে আর এক সাইডে পিকচারের কী কী সুবিধা বা কী কী সার্ভিস সেগুলো থাকবে। তাহলে আমরা এইখানে প্রথমে আছি, আমরা এই পিকচারটা এডিট করার জন্য কোথায় যাবো ভাইয়া? ক্যানভা, canva.com। ভাইয়া দেখা যাচ্ছে? এই ক্যানভাতে যখন আমরা চলে আসব, এই ক্যানভাতে আপনারা কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। হ্যাঁ, লগ ইন অপশনে গিয়ে, এই যে এখানে গিয়ে লগ ইন অপশনে ইমেল দিয়ে লগ ইন করে নেবেন। এখন ইমেল ছাড়াও কিন্তু ভাই করা যাবে, ঠিক আছে? ইমেল ছাড়াও এখানে করা যাবে, কিন্তু আপনার জিনিসগুলো সেভ থাকবে না। যেমন আমি এতদিন পর্যন্ত এখানে যা যা করছি সব কিন্তু এখানে সেভ করা আছে আমার। তো এগুলো সেভ করা থাকলে সুবিধা হয় কি, যে কোনো সময় করতে পারেন। আচ্ছা, আমরা যখন কন্টেন্ট রাইটিং করব, এখানে কিন্তু সবগুলো করা যাবে। হ্যাঁ, প্রেজেন্টেশন, ওয়েবসাইট, লোগো করা যাবে, ইনস্টাগ্রাম পোস্ট, সব ধরনের কার্যক্রম করা, এবং কি ইউটিউবের টিউটোরিয়াল ভিডিও পর্যন্ত এখান থেকে তৈরি করা যায় খুব সহজে। এখন আমরা কাজ করতেছি কিসের ভাই? আমরা ওয়েবসাইটের কন্টেন্টের কাজ করতেছি না। আমরা এখানে ওয়েবসাইটের কন্টেন্টের কাজ করতেছি, যার কারণে আমরা এখানে ওয়েবসাইটটাকে ক্লিক করবো। আমরা আসলে যখন যেটার কাজ করবো সেটাকে ক্লিক করবো। আমরা ওয়েবসাইটের কন্টেন্টের কাজ করতে যাই, তো ওয়েবসাইটে ক্লিক করলাম। ক্লিক করে আমি কিন্তু ভাই একটা পিকচার কীভাবে, মানে ওটা আসলে তো পিকচারটাকে পুরোটাই কিন্তু আমরা এডিট করবো না, আসলে পিকচারটার ফরম্যাটটা চেঞ্জ করে দেব, যাতে করে এটা আমাকে কেউ ধরতে না পারে যে হচ্ছে এটা ওনার পিকচার ইউজ করা। তো ধরে নিলাম আমরা একই সাথে একটা কন্টেন্ট রেডি করবো। তো ধরে নিচ্ছি যে এখান থেকে কোন মডেলগুলো আপনি চয়েস করবেন। এখানে অনেকগুলো মডেল দেওয়া আছে যে আপনি কোন মডেলের পিকচার ইউজ করবেন আপনার কন্টেন্টের জন্য, তো সেই মডেলের আপনি পিকচার এখানে ইউজ করবেন। তো ধরে নিলাম আমি এখান থেকে আমি ধরে নিচ্ছি আমি এই এই মডেলটা ইউজ করব, ঠিক আছে ভাই? আমি কন্টেন্ট এই মডেলটা ইউজ করবো, তার মানে এই জায়গায় থাকবে কি ভাই, এই জায়গায় থাকবে আমার ওই প্রোডাক্টের ছবিটা, আর এখানে থাকবে কি হয় আমার প্রোডাক্টের ডিটেলসগুলো। তো আমি এখানে এই পিকচারটা একটু জাস্ট মার্ক করে আমরা ব্যাক স্পেস দিয়ে পিকচারটা উঠাই দেব, এই জায়গায় উঠাই দেবো। উঠাই দিয়ে এই আপলোড অপশনে যাব। আপলোড অপশনে গিয়ে আপনি, হ্যাঁ শরীফ ভাই আমাকে একটু রেসপন্স করেন তো, শোনা যাচ্ছে কিনা? আচ্ছা, আমরা যখন এই জায়গায় কোন পিকচারটা ইউজ করবো ভাইয়া, ওই যে যেই পিকচারের উপর আমরা ব্যানার করার জন্য কি করে রাখছি, আগে থেকে ডিসাইড করে রাখছি, সেই পিকচারটা তো আমরা কোথাও না কোথাও থেকে ডাউনলোড করে রেখে দেবো পিসিতে, তাই না? তাহলে সেই পিকচারটা ইউজ করবো। তাহলে আমরা এখানে গিয়ে আপলোড চলে যাব, তারপর ডিভাইস, ডিভাইসে গিয়ে আপনার পিকচারটা যেখানে আছে বা আপনি যে পিকচারটাকে কি করতে যাচ্ছেন, এডিট করতে যাচ্ছেন বা ইউনিক করতে যাচ্ছেন, সেখানে গিয়ে, তো আমি তো আপনাদেরকে কি দিয়ে দেখেছি, মোবাইল দিয়ে দেখেছি, তাই না? আমরা কিন্তু ভাই আমি কি মোবাইল দিয়ে দেখাবো না অন্য কোনো প্রোডাক্ট দিয়ে দেখলেও বুঝতে পারবেন যে পিকচার একটা ইউনিক কর। আচ্ছা আচ্ছা ভাই, তো ধরে নিচ্ছি যে হচ্ছে এখান থেকে ধরে নিলাম এই গাড়িটা, এই গাড়িটার আমরা মার্কেটিং করবো, এটা একটা কোনো গাড়ি, এই গাড়িটার মার্কেটিং করবো আমরা। এখানে পিকচারটা ইউজ করবো, এখানে পিকচারটা ইউজ করবো। আর এই জায়গায় আমরা গাড়ির মডেলের নামটা দিয়ে দেবো, বা যে আমরা ডিটেলস ডিসক্রিপশনটা করবো আমরা এখানে গাড়ির মডেলটা দিয়ে দেবো। তো ধরে দিলাম যে হচ্ছে, ধরে নাও আমাদের গাড়ির মডেল নাম, ধরে নাও আমি দিলাম টয়োটা
আমি এখানে দিয়ে দিলাম। আর এই জায়গায় এই জায়গাগুলোতে কি হবে ভাইয়া, এই জায়গাগুলোতে কিন্তু ওই যে কারের মডেল নাম্বার, কারের যে আপনি যেগুলো যেগুলো দিতে যাচ্ছেন, বা কারের মডেল, কারের মাইলেজ, আপনারা কিন্তু এগুলো আশা করি আপনারা এগুলো বুঝতে পারতেছেন। আপনারা চাইলে কিন্তু এগুলোতে আপনি লিখে আপনি হাতে লিখতে পারবেন, যে এখানে গিয়ে আপনি হাতে লিখে দিতে পারবেন, আপনার যা যা লিখতে ইচ্ছে হয় আপনি কিন্তু হাতে লিখে দিতে পারবেন যে আপনি কী কী দিবেন বা কী কী সুবিধা কী কী অসুবিধা। মোট কথা একটা ব্যানার করার জন্য যা যা করার প্রয়োজন আপনি এখানে করতে পারবেন। তো এখানে করার পর আপনি কিন্তু চাইলে এখানে গিয়ে টেক্সট বারে গিয়ে, এই যে এখানে টেক্সট আছে, আপনি এখানে হেডলাইনগুলো আপনার কেমন হবে আপনি চাইলে এখানে হেডলাইন দিতে পারেন, বা এখানে আমি দিলাম, আমি এখানে আরেকটা হেডলাইন দিলাম ধরুন, এখানে আমি লিখে দিচ্ছি হাতে, এইদিকে আপনার ফিচার্স মাইলেজ কি কি আছে আপনি এগুলো দিয়ে দেন। দিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে ফেলি। আসলে ভাই আমি কিন্তু আসলে আপনাদেরকে দেখাচ্ছি, আপনাদের কিন্তু এগুলো আপনাদের রুচি মতো, শরীফ ভাই বোঝা যাচ্ছে কিনা, এগুলো একবারে আপনাদের মাধুর্য, একবারে আপনার স্টাইল অনুযায়ী যতটা আকর্ষণীয় করা যায় ততটা ভাবে আপনি করে নেবেন আর কি। ব্যাকগ্রাউন্ড এটা একটু খারাপ দেখা যাচ্ছে, যেরকম আপনার মন চায় ওরকম একটা ব্যাকগ্রাউন্ড আপনি ইউজ করতে পারেন। আমি ধরে নিলাম আমার ব্যাকগ্রাউন্ড আমি এরকমই করব, অথবা আরো চেঞ্জ করা দরকার হলে চেঞ্জ করতে পারি আমরা। হ্যাঁ ভাই এখানে কিন্তু একবারে আপনার ইচ্ছা মতো একবারে অনেক অনেক সুন্দর করে যায়, সময় দিয়ে করলে অনেক সুন্দর হয়ে যায় এই জিনিসগুলো। তো আমরা ধরে নিলাম এটা করে ফেললাম, এখন এই পিকচারটা যখন আমরা করে ফেলবো, এই পিকচারটা কিন্তু আর এই পিকচারটার যিনি সত্যি উনি কিন্তু আর আমাকে কখনো ইয়া করতে পারবে না যে আমরা এটা কপিরাইট করছি, কারণ আমরা কপিরাইট করি নাই, আমরা সরাসরি তার পিকচার ইউজ করি, আমরা পিকচার ইউজ করছি বাট আমরা ইউনিক করে ইউজ করছি, ঠিক আছে ভাই, আমরা ইউনিক করে ইউজ করছি। তাহলে যখন আমরা এটা করার পর ধরে নিলাম আমার পিকচার রেডি, আমি আর হচ্ছে এডিট করব না বা আমার কোনো প্রয়োজনীয়তা নাই, তখন আমরা যেটা করব আমরা ডাউনলোড অপশনে গিয়ে, ভাই আমি আবারও বলতেছি এই জায়গায় ক্যানভাতে গিয়ে আপনি লোগো, ইউটিউবের ইন্ট্রো ভিডিও সব কিছু তৈরি করতে পারবেন, আপনার যেমনটা ইচ্ছা সবকিছু তৈরি করে নেওয়ার পর আপনি আপনার মতো, এখানে অনেকগুলো মডেল আছে, এলিমেন্টস আছে, তারপর মডেল আছে, টেমপ্লেটস আছে, আপনি আপনার হাজারো টেমপ্লেটস আছে, যেখানে আপনি চাইলে এরকম না নিয়ে এরকমও করতে পারতেন, যেরকম ইচ্ছা সেভাবে নিয়ে করা যেত। তো আমরা এটা ইউজ করলাম, তারপর এখানে গিয়ে হওয়ার পর ডাউনলোড অপশনে ক্লিক দিয়ে, এই যে এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে পিএনজি ফাইল, একটা হচ্ছে জেপিজি ফাইল। আমি বলে দিচ্ছি ভাইয়া আপনারা যখন ডাউনলোড দেবেন আপনার দুইটা ফরম্যাটে ডাউনলোড দেবেন, হ্যাঁ একটা হচ্ছে পিএনজি ফাইল আর একটা জেপিজি ফাইল, দুইটা ফরম্যাটে ডাউনলোড দেওয়ার পর আমি বলে দিচ্ছি আপনার পিএনজি ফরম্যাটটা ইউজ করবেন কোথায় ভাইয়া, যখন আপনি ওয়েবসাইটে অথবা ব্লগ সাইটে ইউজ করবেন, ভাই বোঝা যাচ্ছে শরীফ ভাই, যখন আপনি ওয়েবসাইট অথবা ব্লগ সাইটে ইউজ করবেন তখন ইউজ করবেন পিএনজি ফাইল, আর যখন আপনি সোশ্যাল মিডিয়া সাইট এবং অন্য জায়গায় যখন আমরা একটু পরে মার্কেটিং করে দেখাবো তখন যখন আমরা পোস্ট করবো তখন কোনটা হবে, এই সাইট। তাহলে আমরা দুটোই ডাউনলোড করে নিচ্ছি, আমি এটা সিলেক্ট দিচ্ছি ডাউনলোড, এই যে আমার এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে। এবার আমি আরেকটা ফরম্যাটে ডাউনলোড দেব, আমি আরেকটা ফরম্যাট দেব, সেটা হচ্ছে জেপিজি। তাহলে আমার দুটো ব্র্যান্ড দুটাই হচ্ছে ফরম্যাটে ডাউনলোড দেওয়া হয়ে গেল। এখন আচ্ছা যখন ডাউনলোড হয়ে গেল এখন আমরা যেটা করব ভাইয়া, আমরা এই ফরম্যাটের ফাইল ম্যানেজারে যাব, ফাইল ম্যানেজারে গিয়ে আমাদের যেখানে পিকচারটা আছে আমাদের দেখবো পিকচারটা, ভাই দেখা যাচ্ছে দেখেন তো পিকচারটা কোথায়, এই যে এখানে পিকচারটা আছে, এই জায়গায় গিয়ে
যে পিকচারটা, এই পিকচারটাতে আমরা ফরম্যাটটা চেঞ্জ করব। এখানে গিয়ে পিকচারটা সিলেক্ট করে প্রপার্টিজে ক্লিক করব, প্রপার্টিজে ক্লিক করে এখানে ডিটেইলসে যাব। ভাই দেখা যাচ্ছে আমরা কোথায় গেলাম, পিকচারে যাব, পিকচারে গিয়ে কোথায় যাব, প্রপার্টিজ। আমি আবার দেখাচ্ছি, আমরা পিকচারে যাব, সিলেক্ট করব, তারপর প্রপার্টিজে অপশনে যাব। এখানে গিয়ে এই যে এখানে টয়োটা নিউ ব্র্যান্ড কার, এটা তো লেখাই থাকবে, অথবা দেখা যাচ্ছে এখন আমরা কোথায় ক্লিক দেবো, প্রথমে পিকচারটা সিলেক্ট করবো, সিলেক্ট করে প্রপার্টিসে নিচে গিয়ে দেখবো প্রপার্টিস লেখা থাকে। প্রপার্টিসে গিয়ে এমন ফরম্যাটটা চলে আসবে, এমন ফরম্যাটটা চলে আসলেই আমরা এখানে গিয়ে জেনারেল অপশনে যেটা আছে এই জায়গাটার মধ্যে আমরা এইটার যে টাইটেলটা, এটা কোন টাইটেল হবে তার মানে বুঝাইতে যাচ্ছি, এই পিকচারটা আমরা যে ওয়েবসাইটে ইউজ করব, ঠিক আছে ভাই, বা যে কন্টেন্টের মধ্যে ইউজ করব সেই কন্টেন্টের টাইটেল অনুযায়ী। তো আমাদের টাইটেল কী ছিল, টয়োটা নিউ ব্র্যান্ড কার, অথবা যেটা নিয়ে আমরা কন্টেন্ট রেডি করব সেই কন্টেন্টের টাইটেলটা হবে এখানে। তারপরে এখানে ডিটেলস, ডিটেলসে গিয়েও আমরা কী লিখবো, টাইটেল, টাইটেল অপশানে কোনটা হবে, টয়োটা নিউ ব্র্যান্ড কার, ওই টাইটেলটাই থাকবে। সাবজেক্ট, সাবজেক্টটাও হবে ঠিক এইটা, টয়োটা নিউ ব্র্যান্ড কার। আর এই যে রেটিংস যে ব্যাপারটা আছে এটা আপনারা নিজ দায়িত্বে, নিজের ঢোল নিজে পিটাবেন, ব্যাপারটা এরকম আর কি, সবগুলোতে ফাইভ স্টার করে দেবেন। তার মানে কি, এটা ফাইভ স্টার পাওয়া একটা পিকচার, তার মানে এটা হচ্ছে আপনার স্বত্বাধিকার, আজকে থেকে এই পিকচারটা আপনার। আর ট্যাগ অপশনে গিয়ে কি করে দেবো ভাইয়া, আপনাদের মনে আছে ট্যাগ অপশনের জন্য কোথায় যাইতে হয়, কিওয়ার্ড এভরিওয়ার আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করে, তাই না? তাহলে এই টয়োটা নিউ ব্র্যান্ড কার লিখে গুগলে সার্চ করবেন, সার্চ করলে ওখানে আপনারা কিওয়ার্ড এভরিওয়্যার আপনাকে অনেকগুলো সার্চ ট্যাগ দিবে, না মনে আছে, দুই নম্বর ক্লাস মনে আছে না? হ্যাঁ, ওখান থেকে আপনারা অনেকগুলো ট্যাগ কপি করে এনে যতগুলো সম্ভব এই জায়গায় কি করে দিবেন, পেস্ট, পেস্ট করে দেবেন, এখানে পেস্ট করে দেবেন, আর কিছুই করতে হবে না। তারপরে এই যে অথর, অরিজিনের অথরের জায়গায় কার নাম হবে বলেন তো, আপনার ব্লক সাইডের নাম, অথবা টয়োটা নিউ ব্র্যান্ড কার্ডটাও আপনি লিখে দিতে পারেন। তার মানে কি, এই পিকচারটা স্বত্বাধিকারী কে, ওই কন্টেন্টের মালিক। তারপর এখানে আর কিছু করতে হবে না এই জায়গাতে। হ্যাঁ ওকে ওকে, এই যে ট্যাগ অপশনটা ভাই দুই নম্বর ক্লাসটা করছিলেন কিনা, আচ্ছা ভাই ট্যাগটা আমরা যে এই নেমটা বা যে নেমটা লিখে সার্চ দেবো, ট্যাগ মানেটা ব্যাপারটা হচ্ছে এমন যে এই রিলেটেড যতগুলো নাম লিখে মানুষ সার্চ দিবে সবগুলোতেই যেন এই পিকচারটা খুঁজে পাওয়া যায়, ব্যাপারটা এরকম। যার কারণে আমরা এই টয়োটা নিউ ব্র্যান্ড কার লিখে সার্চ দেবো কোথায়, গুগলে। গুগলে সার্চ দিলে আমাদের পিছিয়ে তো কি থাকবে, কিওয়ার্ড এভরিওয়্যার টুলস, এটা তো আমাদের কি থাকবে, অ্যাড করা থাকবে না। তাহলে সাইডে গিয়ে কিন্তু আমরা অনেকগুলো কি দেখতে পারবো, অনেকগুলো ট্যাগ থাকবে, জাস্ট ওগুলো কপি করে আমরা এখানে এনে বসাই দেবো, ঠিক আছে ভাইয়া, ওকে। তারপরে এই জায়গাতে গিয়ে ক্যামেরা মেকার, তারপর ক্যামেরা মডেল, এগুলো মডেল যে কোনো একটা ক্যামেরা মডেল দিয়ে দেবেন, আর এই জায়গাতে ক্যামেরা মেকারের নাম দিয়ে দেবেন আপনার যে কন্টেন্ট রাইটারের নাম, অথবা ওই ব্লগ সাইটটা যে নামে আছে সেই নেমটা দিয়ে দেবেন। দেওয়ার পর আর কিছুই করতে হবে না, এই জায়গাতে গিয়ে আপনি এখানে সেভ বাটনে ক্লিক করে দেন, তাহলে পিকচারটা সেভ হয়ে যাবে। এই যে পিকচারটা সেভ হয়ে গেল, এখন একটু হ্যাঁ ভাই দেখা যাচ্ছে, দাঁড়া একটু ওয়েট, একটু একটু ভাই আমি ওই স্ক্রিনটা অফ করে দিচ্ছি। তো দেখেন যখন আমরা পিকচারটা আমরা যখন সেভ করে ফেললাম, এখন এই পিকচারগুলো আমরা ইউজ করবো আমাদের ভিন্ন ভিন্ন ক্ষেত্রতে। তাহলে যখন
আমরা যখন এই যে ঠিক এই জায়গায় তো আমরা ইউজ করতাম এখন, তাই না? বাহ্য পিক্সেলটা এই জায়গায় বা ভিন্ন যে জায়গায় ইউজ করা দরকার সেখানে তো ইউজ করতাম, তাই তো? এখন তখন আমার এই পিক্সেলটা নিয়ে আর কারো কোনো বাধা থাকতো না, বা এইখানে যে পিক্সেলটা ইউজ করছি এটা তো আমরা অ্যামাজনে ইউজ করছি, যার কারণে অ্যামাজন কোনো কপিরাইট দেবে না। বাট ওই যে বললাম, যদি সুন্দরবনে পিক্সেল ইউজ করতে তাহলে কীভাবে ইউজ করতে হবে, যেভাবে আমরা এডিট করে দেখালাম এভাবে পিক্সেলটার কিছু সব কিছু চেঞ্জ করে দিই, তারপর যদি আপনি ইউজ করেন পিক্সেলটা একেবারে ইউনিক হয়ে গেল। এখন যখন আপনার কন্টেন্টের এভাবে কন্টেন্ট রাইডিং করা, পিক্সেল মেড করা সব কিছু শেষ, আপনার কন্টেন্টটা রেডি, এখন আপনি কন্টেন্টটা এটি কোথায় করবেন, কার কোন জায়গায় পোস্ট করবেন বলেন তো? আরিফ ভাই, আরিফ ভাই বলেন তো কোন জায়গায় পোস্ট করবো আমরা যখন আমাদের সবকিছু রেডি? উনি কিন্তু, শরীফ ভাই উনি কিন্তু বায়ার আপনাকে তার ওয়েবসাইটে ঢোকার জন্য আপনাকে পাসওয়ার্ড এবং হচ্ছে ইমেল অপশন দিয়েও দিতে পারে, আবার সে আপনাকে বলতে পারে যে সরাসরি তার ওয়েবসাইটে থেকে লিখতে লিখতে বলতে পারে, তো আপনাকে যে যেভাবেই বলুক আপনি তো লিখতে পারলে সব জায়গাতেই পারবেন, এটা নিয়ে তো কোনো সমস্যা নেই, তাই না? আচ্ছা, যখন এই কাজটা আপনার কমপ্লিটলি হয়ে যাবে, আপনার লেখালেখির কাজ শেষ, এখন আপনার যে ব্যাপারটা চলে আসবে, এখন চলে আসবে মার্কেটিং। এখন মার্কেটিংটা কীভাবে করুন, মার্কেটিংটা করার সময় ওই যে আমরা পিকচার তৈরি করার সময় কিন্তু দুটা পিকচার তৈরি করলাম, একটা হচ্ছে এই জায়গায় পোস্ট করার জন্য, আর একটা কী বলছিলাম সোশ্যাল মিডিয়া সাইটে পোস্ট করার জন্য। তাহলে আমরা এখান থেকে চলে যাব সোশ্যাল মিডিয়া সাইটে, তাহলে আমরা এখান থেকে চলে যাব ফেসবুকে বা পোস্ট করার জন্য। তাহলে পোস্ট করার জন্য আমরা যেভাবে পোস্ট করব, আমাকে এটার কী করতে হবে, মার্কেটিং করতে হবে। তাহলে আমি ফেসবুকে ক্লিক করলাম, শরীফ ভাই দেখা যাচ্ছে কিনা বলেন তো? এই জায়গায় গিয়ে আচ্ছা আমরা এই যে এখানে গিয়ে আমরা পোস্ট করব কিভাবে, আমরা শুধু পিকচার পোস্ট করব, আমরা কিন্তু ভাই কোনো কিছু করব না। কেন পিকচার পোস্ট করব, শুধুমাত্র আমরা পিকচারটা এই জন্যই পোস্ট করব শুধু মার্কেটিং এর জন্য, যে আমাদের এখানে দেখার জন্য। আমি অনলিমি করে দিচ্ছি যাতে কেউ না দেখতে পারে, মানে পোস্ট করার পর আপনারা তো অনলিমি করবেন না, আপনারা পাবলিক করে দেবেন। আর পোস্টটা হবে কোথায় ভাইয়া, মনে আছে কোথায় পোস্ট করবেন? ওই যে আপনাদেরকে প্রথম দিনে বলছি না, একটা আলাদা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হবে, আপনাদের বলছিলাম কিন্তু সেই ফেসবুক অ্যাকাউন্টে, ওখানে আপনারা যখন আপনারা অ্যামাজন অ্যাফিলিয়েট করবেন বা অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন, তখন তো আপনার এটা কাজে লাগবে, তখন আপনি সেই পোস্ট সেই পিকচারটা আপনি এখানে পোস্ট করবেন। এখানে পিকচারটা ওই ব্যানারের পিকচারটা পোস্ট করবেন, আমাদের পিকচারটা কোথায়, আচ্ছা ধরে নিলাম যে হচ্ছে আমাদের এটাই পিকচার, কোথায় গেল, আচ্ছা এই তো আছে, আচ্ছা এটা পিকচার, ওখানে ভাই যখন পিকচারটা এই যে যেমন আমার এখানে জেপিজি, এই যে, অথবা আপনি পিকচারের সাইডে ছোট করে লিখে রেখে দেবেন যে জেপিজি ফাইল, ঠিক আছে, পিকচারের ভিতরে ঢুকলে দেখবেন জেপিজি। তাহলে এই জায়গাটা এখন কি করব শরীফ ভাই বলেন তো, এই এখানে লিখবো কি, এখানে তো আমার তো কিছুই নেই, শুধু পিকচার দেখলে কি মানুষ আমার ওয়েবসাইটে যাইতে পারবে, পারবে না, আমাকে কি দিতে হবে, লিঙ্কটা দিতে হবে, কোন লিঙ্ক, এই যে আমার বায়ারের ওয়েবসাইটের লিঙ্ক, এই যে এইটা এইটা, আমরা এই লিঙ্কটা দেবো কোথায় ভাই, ওই জায়গার মধ্যে কপি করলাম, এখানে আমি লিঙ্কটা দিয়ে দেবো, এখন লিঙ্কটা দিয়ে দেবো, এখন লিঙ্কের উপরে আমাকে তো সুন্দর করে একটা আকর্ষণীয় একটা কি দিতে হবে, ছোট্ট একটা কথা বলতে হবে, যে ধরে নিলাম এটা একটা গাড়ি কিনতে যাবে, তাই তো, এটা যেহেতু একটা গাড়ির ব্র্যান্ডের, তাহলে আমরা এখানে দিব ক্লিক হেয়ার, ক্লিক হেয়ার ফর অবশ্যই, হ্যাঁ পুরো লিঙ্ক,
হ্যাঁ ভাই, অবশ্যই আছে। যখন আমরা এটার অন পেজ এসইও করব, আমরা যখন অন পেজ এসইও করব, তখন ব্লগ সাইটটাকে দেখবেন যে সামান্য কিছু লিখে সার্চ দিলেও গুগল থেকে সরাসরি ডিটেক্ট করে আপনার ওয়েবসাইটটাকেই শো করাবে। তার মানে হচ্ছে আপনার, হ্যাঁ হ্যাঁ, আপনার ইনস্টাগ্রাম আইডিতে হচ্ছে সবকিছু ভালোভাবে করা আছে, যার কারণে ওটা শো করাচ্ছে, কিন্তু ওই একই নামে ব্লগ সাইট এবং ইয়ে করা যাবে না। হয়ে ব্লগ সাইটটা ব্লগ সাইটের জায়গায়, আর ইনস্টাগ্রাম হবে কি, ওটা সোশ্যাল মিডিয়া সাইট, তো যার কারণে ওটাতে লাইক বা কমেন্ট বা আপনার হচ্ছে ওইটাতে সবসময় অনলাইনে থাকা হয় বেশি, যার কারণে ওটাই শো করায় বেশি। তাহলে ভাই, যখন আমরা এই যে পিক্সেলটা ব্যানারটা ইউজ করবো, এটার সুবিধাটা কি ভাই? এটার সুবিধাটা হচ্ছে এই যে যে প্রোডাক্টটা আছে সেটা সম্পর্কে সুন্দর করে কি করা আছে এখানে উপস্থাপন করা আছে। এখন কারো যদি আগ্রহ হয় এই প্রোডাক্টটা কেনার জন্য বা দেখার জন্য, তাহলে সে এখানে ক্লিক করবে। ক্লিক করলে কোথায় চলে যাবে? হ্যাঁ, ওই যে আমার বাইরের ওয়েবসাইটে অথবা যেখানে তাকে নিয়ে যেতে যাচ্ছে। শরীফ ভাই, বোঝা যাচ্ছে কিনা? এটা একটা সহজ মার্কেটিং। আর একটা আমরা করবো একটু পরে, তো এটা আমি হচ্ছে আসলে পোস্ট করতেছি না আপনাদেরকে দেখানোর জন্য, আমি ডিসকার্ড করে দিচ্ছি। এরপরে আমরা যেটা করবো ভাই, এই যে এই এখানে যে মার্কেটিংটা আমাদের হয়ে গেল, এই মার্কেটিংটাকে আমরা যখন সিপিএর মার্কেটিং এর মধ্যে করবো বা এটাকে যখন ল্যান্ডিং পেজ হিসেবে ইউজ করবো, তখন আমরা জাস্ট একটু বলে নিচ্ছি, একটু ব্যাক দিচ্ছি। আচ্ছা, যখন দেখেন তো ভাইয়া, যখন এবার এতক্ষণ বাইরের কথা বললাম, এবার পার্সোনাল কথায় চলে আসি। ধরে নিলাম শরীফ ভাই একটা ফেসবুকে অনলাইন মার্কেটিং করে, অথবা শরীফ ভাই কী করবে, ফাইবারে উনি হচ্ছে কাজ করে, এটা বায়ারকে শো করাইতে হবে। শরীফ ভাই, বোঝা যাচ্ছে কিনা? ধরে নিলাম শরীফ ভাই ফাইবারে কাজ করে বা আপনারা সবাই কাজ করেন ফাইবারে, বাট আপনারা ফাইবারে আপনাদেরকে কেউ চেনে না, তাহলে আপনাদের কী করতে হবে? এখানে ফাইবার অনলাইন সার্ভিস প্রোভাইডার অথবা ডিজিটাল মার্কেটিং সার্ভিস কন্টেন্ট অথবা ডিজিটাল মার্কেটিং কনসালটেন্সি নামে আপনি একটা ব্লগ সাইট ক্রিয়েট করলেন, এই জায়গায় আপনি একটার পর একটা কী করবেন, আপনি যে যে কাজগুলো পারেন সেইগুলো কেন পারেন, কীভাবে পারেন, কত দ্রুত করা যাবে, বায়ারকে কীভাবে সন্তুষ্ট করবেন, কতদিন, এগুলো সুন্দর করে ছোট ছোট কিছু কন্টেন্ট লিখে রাখেন। যেমন আপনি ব্লগ সাইট ক্রিয়েট করতে পারেন, ব্লগ সাইট একটা স্মার্ট লুক দিতে পারেন, এটা নিয়ে একটা কন্টেন্ট। আপনি কিওয়ার্ড রিসার্চ পারেন, কিওয়ার্ড রিসার্চ করে দিলে কী লাভ হবে, কেন করে দেবে, কেন আপনার কাছ থেকে, এটা একটা কন্টেন্ট। এটা কিওয়ার্ড অ্যানালাইসিস কেন করবেন, কীভাবে করবেন, এটা একটা কন্টেন্ট। এইভাবে প্রত্যেকটা কাজের আপনি আলাদা আলাদা একটা কন্টেন্ট করলেন, তার মানে কী হয়ে গেল ভাই, এই জায়গাটা একটা ডিজিটাল মার্কেটিং সার্ভিসিং সাইট হয়ে গেল, তাই না? যখন আপনি এটা করবেন, যখন আপনার ফাইবার অ্যাকাউন্ট হয়ে যাবে, তখন আপনি কী করবেন, এই যে ধরে নিলাম আমি এটা ওপেন করলাম, তাহলে এই জায়গায় ধরে নিলাম যে এই জায়গায় আপনার ব্লগ সাইট নিয়ে একটা সুন্দর একটা কন্টেন্ট লেখা আছে, আর এই জায়গায় ছোট্ট করে লেখা আছে কি, আমি এটা দিয়ে বোঝাচ্ছি, এই জায়গায় ছোট্ট করে দেওয়া আছে আপনার সার্ভিসটা সম্পর্কে বলা আছে, কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে সুন্দর করে বলা আছে, এই জায়গায় লেখা আছে কি, গেট সার্ভিস, ছোট্ট করে লিখে দিয়েছেন গেট সার্ভিস। তো গেট সার্ভিস যখন আপনি লিখে দিয়েছেন, তো যখন আপনার কন্টেন্টটা পড়ে, ডিজিটাল মার্কেটিং এর আপনার সুবিধাগুলো পড়ে যখন কেউ ক্লিক করবে, তখন ওই জায়গায় কার লিঙ্ক দিতে হবে, আপনার ফাইবার অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দেবেন। তাহলে এইখান থেকে বায়াররা দেখে যাবে কোথায়, আপনার ফাইবার অ্যাকাউন্টে গিয়ে, যদি আপনার প্রোফাইলটা দেখে তাদের যদি পছন্দ হয়, তারা আপনাকে কাজ দেওয়ার পসিবিলিটি বাড়বে। আর মার্কেটিংটা করো কোথায় ভাই, ব্যানারের মাধ্যমে। ব্যানারের মধ্যে তাহলে কী দেবো, ফাইবারের আপনার সুন্দর একটা পিকচার থাকবে সেখানে, আর কী কী সার্ভিস আপনি প্রোভাইড করেন তার একটা সুন্দর একটা ছোটোখাটো একটা ডিসক্রিপশন থাকবে, কোথায়, ফিচার্স আকারে, কোথায়, ব্যানারের মধ্যে। তাহলে ওই পিকচারটা যদি আপনি সব জায়গায় শেয়ার করেন, ওখান থেকে কি আপনি আপনার ফাইবারে ভিজিট পাবেন না? অবশ্যই অবশ্যই কিন্তু ভিজিটার পাবেন ভাই, বোঝা যাচ্ছে কিনা ব্যাপারগুলো? আব্দুল আলিম ভাই, বোঝা যাচ্ছে? আচ্ছা, এভাবে করে কিন্তু আপনাদের ফাইবারের কাজগুলো বাড়াই নিতে হবে, এভাবে করতে হবে। তো যখন আপনি এভাবে কমপ্লিটলি করবেন, এটা গেল একটা। এবং এবার আরেকটাতে আসি, ধরে নিলাম আপনি যখন অনলাইন মার্কেটিং করেন বা আপনার যখন একটা শপ আছে, একটা ধরে নিলাম একটা দোকান আছে, এই দোকানের মধ্যে আপনি ফেসবুকে বিভিন্ন মার্কেটিং করেন। আচ্ছা, ফেসবুকে যখন আপনি একটা মার্কেটিং করেন, তখন তো শুধুমাত্র একটা পিকচার বা একটা প্রোডাক্টকে আপনি
ছবি তুলে আপনি কি করতে পারেন, মার্কেটিং করতে পারেন, তাই না? কিন্তু আজকে থেকে আপনারা যারা ফেসবুক মার্কেটিং করেন, ফেসবুক মার্কেটিং আপনার যতগুলো প্রোডাক্ট আছে প্রত্যেকটা প্রোডাক্টের সুন্দর সুন্দর ডিসক্রিপশন দিয়ে এরকম করে একটা করে কন্টেন্ট লিখবেন। প্রোডাক্টটার ছবি, প্রোডাক্টটার হচ্ছে নাম, প্রোডাক্টটার ডিটেলস, প্রোডাক্টটার কালার টালার সব থাকবে, দিয়ে সুন্দর একটা কন্টেন্ট করুন। এভাবে এভাবে যখন প্রত্যেকটা প্রোডাক্টের জন্য যখন আলাদা কন্টেন্ট হবে, তাহলে বলেন তো শরীফ ভাই, যখন আপনার প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা কন্টেন্ট হবে, আপনি যদি এই লিঙ্কটা যদি বিভিন্ন জায়গায় শেয়ার করেন, তাহলে এখানে যদি সুন্দর একটা ব্যানার দিয়ে যদি সুন্দর করে একটা উপস্থাপন করতে পারেন, তাহলে আপনার এই ছোট্টখাটো ওয়েবসাইটটা ছোটখাটো একটা গরিবের অ্যামাজন হিসেবে বিবেচিত করা যায় না। কারণ কি? কারণ তখন একটা প্রোডাক্ট তারা ওই আপনার ছবিতে অথবা ওই লিঙ্কে যদি ক্লিক করে, তারা কিন্তু এই জায়গায় এসে শুধু একটা প্রোডাক্টের পাশাপাশি তারা কিন্তু আরও 5-10টা প্রোডাক্ট তারা দেখতে পারতেছে, এবং তারা জানতেছে যে এই ওয়েবসাইটটাতে গেলে বা আপনার এই ব্লগ সাইটটাতে আসলে এরকম আরও সুন্দর সুন্দর ইউনিক প্রোডাক্টগুলো পাওয়া যায়। এটাও কিন্তু আপনার পার্সোনাল মার্কেটিংয়ের ক্ষেত্রে খুব ভালোভাবে হেল্প করবে। ভাইয়া বুঝতে পারছেন কিনা? আচ্ছা, এবার আমি এতক্ষণ পার্সোনাল বায়ার দুটাই বললাম, এবার আমরা আরেকটা মার্কেটিং দেখবো, সেটা হচ্ছে মানুষকে আকৃষ্ট করে আপনার ওয়েবসাইটে অথবা আপনার বায়ার ওয়েবসাইটে কীভাবে ভিজিটার বাড়াবেন, বা যেটাকে সহজ কথা বলে খুব যে কঠিন তা নয়, সহজ হিসেবে যেটা বলে ফেক মার্কেটিং। আসলে ফেক বলতে পুরোটাই ফেক না, কিছুটা। যেমন আমরা এখানে যাব, আমরা কোথায় চলে যাবো ভাইয়া? আমরা একটা লিঙ্ক শেয়ার করব, কোনটার মধ্যে? এটা ফেক লিঙ্ক শেয়ার করব। যেমন আমরা লিখে সার্চ দেব কি, লিঙ্ক শেয়ারের জন্য আমরা এখানে লিখে সার্চ দেব এনি ইমেজ, এনি ইমেজ ডট আইও। ভাইয়া দেখা যাচ্ছে? এখানে লিখে আমরা এন্টারে ক্লিক করব। এইখানে ক্লিক করলে আপনাদের এরকম চলে আসবে, আপনারা এই জায়গাতে গিয়ে সাইন আপ করে নেবেন, ইমেল দিয়ে সাইন আপ করে নেবেন। করে নেওয়ার পর এই জায়গাতে আপনি একটা ব্রাউজ ফাইল করবেন, ঠিক আছে? ব্রাউজ ফাইল এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি যে পিকচারটা বিভিন্ন জায়গায় শেয়ার করতে যাচ্ছেন, যেরকম আমরা একটু আগে করে আসলাম, সেই পিকচারটা এখান থেকে সিলেক্ট করে ফেলেন। তো আমরা গাড়ি দিয়ে করছিলাম, তো আমরা গাড়িটা দেখাচ্ছি, এই যে এই পিকচারটা, এই পিকচারটা, হ্যাঁ এটা আমি এখানে ইউজ করব, পিকচারটা ইউজ করব। আমরা এই জায়গাতে এই যে পিকচারটা আমার এরকম দেখাবে। আর এরকম মার্কেটিং কিন্তু আপনারা প্রচুর দেখছেন, যে সাইন আপ অপশন চলে আসে, ব্র্যান্ড চলে আসে, ফেসবুক কিন্তু এরকম মার্কেটিং অনেক দেখ। ভাই বলেন তো আরেকবার, বুঝি নেই ভাই, শোনা যাচ্ছে না? দেখা যাচ্ছে শরীফ ভাই, আমাকে একটু হেল্প করেন, দেখা যাচ্ছে কিনা? আচ্ছা, তো এই জায়গাটা পিকচারটা ইউজ করার পর পরে ভাই যেটা করব, এখানে টাইটেল অপশন চলে আসবে, ডিসক্রিপশন, ডেস্টিনেশন। আমি একটু বুঝাই দেই, এইখানে টাইটেলটা হবে কোনটা, এই যে আপনি আকর্ষণীয় যে টাইটেলটা, যেটা আপনি দেখাইতে চাচ্ছেন, মানে মানুষ যেটা দেখবে, একটা ভিউ যেরকম দেখবে, তাহলে এই জায়গায় একটা টাইটেল দিতে হবে। তো টাইটেল আমাদের কী ছিল ভাইয়া? তো এখানে টাইটেলটা কী ছিল? টয়োটা নিউ গ্র্যান্ড কার। তা আমি এখানে দিয়ে দিচ্ছি টয়োটা, টয়োটা নিউ গ্র্যান্ড কার 2021 আমি দিয়ে দিচ্ছি, 2021। আর ডিসক্রিপশনটা কী হবে? ডিসক্রিপশনটা হবে আমি যা দেখাবো, তার মানে কি মানুষকে আমি যা দেখাবো তাই দেখবো। তাহলে এখানে আমি এরকম দিলাম, গেট ডিসকাউন্ট, মানে আকর্ষণীয়, এগুলো আকর্ষণীয় করতে হবে, কারণ আপনি কিন্তু আসলে এগুলো দিচ্ছেন না, বাট এগুলো বলে তাকে আপনি আপনার ওয়েবসাইটে কি করাচ্ছেন, ভিজিটর বাড়াতেছেন। গেট ডিসকাউন্ট, গেট ডিসকাউন্ট এখানে দেওয়ার পর আর কিছু দিলাম না, এখানে আমি ফুল স্টপ দিয়ে দিলাম। আর এই জায়গায় আমি এখন কিছু ফেক ভিউ দেখাবো, ধরে নিলাম 4-5K ভিউজ, ভিউজ এটা কিন্তু মানুষ দেখবে। তারপর ধরে নিলাম 5K কমেন্ট, এটা কেন করা হয় ভাই? এটা করা হয় এই জন্য, যদি আপনি স্বাভাবিকভাবে একটা পোস্ট করেন, মানুষ অনেক সময় নাও দেখতে পারে, বাট যখন দেখবে যে এরকম 45K ভিউজ, 5K কমেন্টস, ধরে নিলাম 2K শেয়ার, 2K শেয়ার, 2K শেয়ার,
তারপর অনলাইনে তো প্রচুর একটা জিনিস চলে, সেটা হচ্ছে রিভিউ, তাই না? ধরে নিলাম 1.5K রিভিউ, এই যে যখন আমরা এইগুলো দেখাবো, দেখেন এই জায়গায় দেখতে কিরকম দেখাচ্ছে, এই যে এরকম দেখাবে মার্কেটিং, যখন আপনি ফেসবুকে শেয়ার করবেন তখন কিন্তু আর কি হবে না ভাইয়া, তখন কিন্তু ওই যে আমরা একটু ফেসবুকে করে আসলাম যে লিঙ্ক আলাদাভাবে লিঙ্ক শেয়ার করা লাগতেছিল না, এখন কিন্তু যখন আমরা এই মার্কেটিংটা করব এইটাতে কিন্তু আর লিঙ্ক শেয়ার করতে হবে না, কারণ এই পুরো পিকচারটাই যে এই জায়গা থেকে শুরু করে এই পুরো লুকটাই হয়ে যাবে একটা লিঙ্ক। তার মানে এই লুকের মধ্যে যেখানে সে ক্লিক করুক কোথায় চলে যাবে, আমার ওয়েবসাইটে। তাহলে এই যে এখানে যা যা দেখাচ্ছে এরকম তাই তাই মানুষ দেখতে পারবে, এরকম যে এরকম এত মানুষ ভিউ এত কমেন্ট, আসলে কেউ কিন্তু দেখতে পারবে না যে আসলে এত কমেন্ট এত ভিউ হয়েছে কিনা, বাট সবাই ক্লিক করবে, সবাই ওয়েবসাইটে চলে যাবে আর ভাববে আসলেই বুঝি এটাতে এত কে এত কে ভিউ এত কে শেয়ার আছে আমি দেখতে পারতেছি না, কিন্তু আসলে কেউই দেখতে পারে না, বাট কেউ এটাও বুঝতেও পারবে না যে হচ্ছে এটা তার জন্য ফেক হচ্ছে, বাট এটা সবাই সবারটা রিয়েলেই ভাববে, ঠিক আছে? আর এই জায়গায় ডেস্টিনেশন ইউআরএল, এই ডেস্টিনেশন ইউআরএল কোনটা হবে ভাইয়া, ওই যে এই পিকচারে ক্লিক করলে কোথায় নিয়ে যাইতে চাচ্ছেন তাকে, সেই লিঙ্কটা, ভাইয়া বুঝতে পারছেন কিনা? তাহলে এইখানে ধরে নিচ্ছি আমি এখান থেকে এখানে ক্লিক করলে এখানে ক্লিক করলে ধরে নিলাম আমি আমার ব্লগ সাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ধরে নিলাম ওই পিকচারটার মধ্যে যদি কেউ ক্লিক করে আমার ব্লগ সাইটে চলে যাবে, বা বাইরে যেখানে মার্কেট প্লেস বলেন বা যাই বলেন এই জায়গায় চলে আসবে। তাহলে আমি এখানে ক্লিক দিলাম, এইখানে যখন সবকিছু আমরা এই জায়গায় দেখবো যে কেমন দেখাচ্ছে, আসলে দেখতে এরকম দেখাবে, তাহলে আমি এখানে ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করলে এই ওয়েবসাইটটা আপনাকে তাদের মতো একটা ওয়েবসাইট, তাদের মতো একটা লিঙ্ক ক্রিয়েট করে দেবে, তাদের লিঙ্ক একটা ক্রিয়েট করে দেবে, সেই লিঙ্কটা আমরা মার্কেটিং করব, আমরা তখন কোনো মার্কেটিং শেয়ার করব না ভাইয়া, বোঝা গেছে কিনা? আমরা কোনো লিঙ্ক তখন আমরা শুধু এই লিঙ্কটা শেয়ার করব। তাহলে আমি এখানে ফিনিশে ক্লিক করলাম আপলোডিং, এই যে তারা যে আমাকে একটা লিঙ্ক দিচ্ছে এই লিঙ্কটা আমি কপি করব, এই লিঙ্কটা কপি করে এখন পোস্ট অপশনে গিয়ে, ভাইয়া ভালো করে বুঝে দেখেন, ফেসবুকে বা টুইটারে বা লিঙ্কডইনে যেখানেই হোক পোস্ট অপশনে গিয়ে সরাসরি আমরা এই লিঙ্কটা পোস্ট করে দেবো, তখন আর কি করতে হবে পিকচার বা কোনো কিছু দিতে হবে, এই লিঙ্কটা দিয়ে দেবো। তাহলে আমরা এখানে ফেসবুকে আসলাম, এই জায়গায় আমরা কোন লিঙ্কটা দেবো, ওই যে আমি যে লিঙ্কটা ওখান থেকে পেয়ে গেলাম ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো। পেস্ট করে দেওয়ার পর যদি শরীফ ভাই একটু ভালো করে মনোযোগ দেয় সবাই, পেস্ট করে দেওয়ার পর যদি দেখি যে এই জায়গাটার মধ্যে এই লুকটা না আসে, কোন লুকটা, এই লুকটা, ভাইয়া ভালো করে বুঝে দেখেন, যদি দেখি ফেসবুকের মধ্যে এই লিঙ্কটা শেয়ার করার পর এই লুকটা না আসে, তাহলে বুঝতে হবে যে আমাদের কাজটা হয়নি, তাহলে আবার প্রথম থেকে করে তখন আসব, ভাইয়া বুঝতে পারছেন? যখন দেখবো যে এই লুকটা আসবে না এখানে তখন আবার করতে হবে, কি আবার, এই প্রথম থেকে আবার করব এই কাজ, এই জায়গাটার প্রথম থেকে আবার করব। তাহলে আমরা দেখি টুইটারে গিয়ে একবার দেখি টুইটারে করা যাচ্ছে কিনা, লিঙ্কটা একটু পেস্ট করে দিই, আমাদের কি ওই লুকটা চলে আসতে হবে, ওই লুকটা কিন্তু আসে নাই, যদি ওই লুকটা না আসে তাহলে আমরা এই পোস্টটা কি করব না, এই পোস্টটা পাবলিশ করব না, তাহলে এই লুকটা কি করব, যতক্ষণ না পর্যন্ত আমাদের ওই লুকটা আসে নাই ততক্ষণ পর্যন্ত আমরা পোস্টটা কি করে দেব না, পাবলিশ করে দেব না, আবার প্রথম থেকে করব। শরীফ ভাই বোঝা গেছে কিনা? হ্যাঁ ভাইয়া,
এরকম না আসার কারণটা তারা হয় আমাদের পিক্সেলের ফরম্যাটটা নিচ্ছে না, না হয় আমাদেরকে প্রুফ দেয় নাই, তো যতক্ষণ দিবে না ততক্ষণ আমরা ট্রাই করে দেবো। আর এগুলো তো আমরা কোনগুলো ইউজ করতেছি ভাই, ফ্রিটা থেকে করতেছি, কিন্তু ইয়া ভাই বোঝা যাচ্ছে কি না? আর অবশ্যই অবশ্যই আসবেই, কিন্তু একবার না একবার আসবেই, তো জাস্ট আপনাকে একটু ট্রাই করে দিতে হবে আর কি। এনি ইমেজের ব্যাপারটা করতে পারবেন? ইজি আছে ভাই, খুব কঠিন না, ইজি আছে, এখান থেকে করে ফেলবেন। এবার আপনারা আমাকে এবার বলেন ভাই, ফুল ব্যাপারটার মধ্যে কোন জায়গায় কার একটু ঘাটতি আছে, আমি আরেকটু প্রয়োজনে রিভিউ দেব। হ্যাঁ ভাইয়া, মনির ভাই এখানেও কপিরাইট হবে, কপিরাইট করা যাবে না, এখানে কপিরাইট হবে। শরীফ ভাই কিছু বলবেন? আচ্ছা তাহলে একটা কাজ করেন, আমি শরীফ ভাইকে দিয়ে প্রশ্ন নেওয়া শুরু করতেছি, যারা প্রশ্ন করবেন তারা হ্যান্ড রাইজ করে থাকেন, আমি শরীফ ভাইয়ের পর আপনাদের কাছ থেকে হেল্প নিচ্ছি।